আমি আবার বলতেছি, রেকর্ড শুরু হয়েছে ক্লাসটা। এই আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, অনেক কিছু জিনিস, অনেক জিনিস দেখাবো আমরা, তাদেরকেই দিব যারা রেগুলার প্রেজেন্ট আছেন, যারা ইরেগুলার তাদেরকে দিব না। ঠিক আছে, এখন বলবেন যে স্যার আমরা দুইজন তো নতুন বা আমরা তিনজন তো নতুন, 2 দিন ক্লাস করতেছি, তাদেরকে দিব। কিন্তু কখন কখন দিব? যখন সে আপনার ইয়ে করবে, অ্যাকাউন্ট খুলবে, ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবে তখন দিব। ঠিক আছে, এছাড়া আমার ইউটিউব চ্যানেলে এটা এগুলা থাকবেই, ফাইবারের গিগ সম্পর্কে পুরো একটা ভিডিও আজকে তৈরি করব, কিভাবে গিগ খুলতে হয়, কি কি রিসার্চ করব, কিভাবে ইমেজ অপটিমাইজেশন করব, এগুলো সব কিছু আজকে দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, গত ক্লাসের ভিডিও আমরা পাই নাই, ওটা অলরেডি আপলোড দেওয়া হয়েছে, যারা যারা ইউটিউব চ্যানেলে আছেন আপনারা এলইডিবি ইউটিউব চ্যানেলে দেখুন। হ্যাঁ, একটু 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 দেখবেন, মাঝে মধ্যে ঢুকে ঢুকে দেখবেন যে আমি কি আপলোড দিছি কিনা। হ্যাঁ, অনেকে এই কথাটা জিজ্ঞাসা করেন, স্যার ভিডিও দেন নাই বা? হ্যাঁ, অনেক সময় লেট হয়, অনেক সময় আমি দিয়ে দিই, কিন্তু দিয়ে দেওয়ার পরে দেখা গেছে আপনি না চেক করে আমাকে জিজ্ঞাসা করতেছেন, তো মাঝে মধ্যে চেক করবেন তাইলে হবে। তো যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। হ্যাঁ, ইনস্টাগ্রাম স্ক্রিন শেয়ার। আচ্ছা, ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, গুগল ক্রোম এক্সটেনশন নামে একটা ইয়ে আছে, এক্সটেনশন গুগল ক্রোমের, এই যে এক্সটেনশন আমার এটা অলরেডি এটা অ্যাড আছে, আমি রিমুভ দিলে চলে যাবে, আপনার এখানে অ্যাড দিবেন অটোমেটিক, এখানে অ্যাড হয়ে গেলে এইরকম একটা ইন্টারফেস আপনাদের। হ্যাঁ হ্যাঁ, তারপরে এরকম আপনাদের একটা চলে আসবে, এটা গেল একটা, এরকম করে আনলে আপনারা মোবাইল থেকে আর এই ল্যাপ ডেস্কটপ থেকেই এই ইনস্টাগ্রামের এটা কাজ করতে পারবেন। আর দ্বিতীয় যে অপশনটা যেটা বলছেন মানিক আশিক চৌধুরী, সেটা হচ্ছে আমি একটু দেখাই, আমার নতুন একটা থিম রিলিজ করছি, এটা আমার আগে ছিল, আমি আমার ইয়ে ডোমেনের ইয়ে কারণে আমার পরে দিয়ে, মানে আপনারা দেখছেন থিমটা? জি স্যার দেখছি, পাওয়ার জিম টাইপের কিছু একটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে মেসেঞ্জার, অনেক সুন্দর হয়েছিল স্যার। এইটা যে শুধু জিমের জিমের যারা এরাই কাজ করতে পারবে তা কিন্তু না, এটা হচ্ছে কি যে যত ধরনের কোর্স জাতীয় যে ধরনের ইয়ে আছে, হ্যাঁ এই যে এই অপশন গুলা উনি আমাকে জিজ্ঞাসা করেছে, এই অপশন গুলা কিভাবে ইয়ে করবো। ঠিক আছে, এইটা করতে পারবেন, এটা হচ্ছে কি স্টোরিতে হাইলাইট করলে এটা হয়। এখন স্টোরিতে হাইলাইট করার ব্যাপারটা এখান থেকে দেখানো যায় না, এখান থেকে আমি ট্রাই করছি অনেকভাবেই, অ্যাড করা যায় না। কেমন অ্যাড করা যায় না? ধরেন আমি স্টোরিটা কোথায় অ্যাড করবো, যে এখানে এই ক্লাসে দিলাম, ইউজ দা অ্যাপস, সে ইউজ দা অ্যাপস দিলাম, সো নট নাও হবে স্যার, বুঝিনি আপনার কথা, নট নাও হবে। ও হ্যাঁ, এখান থেকে আমি জিনিসটা দেখাইতে পারতেছি না, তার জন্য সবাই আপনাদের মোবাইলের অপশনে মোবাইলটা হাতে নেন, আমি বলতেছি ঠিক সেম সেম ভাবে করে দেখেন, একটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, মোবাইল হাতে নিছেন সবাই? জি স্যার। ইনস্টাগ্রামে, হ্যাঁ ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে যাওয়ার পরে করতে হবে, আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে, প্রোফাইল প্রোফাইলে যাওয়ার পরে আপনি দেখেন নিউ নিউ নিউ, মানে যে নিউ লেখা আছে প্লাস চিহ্ন দিয়ে, ঠিক আছে পাইছেন? হ্যাঁ, যে নামের পাশে যেটা, হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা হচ্ছে স্টোরি, এটাতে প্লাস দেন, নামের পাশে এখানে
মানে অপশনে চাপ দিলে স্যার ফলোর অপশন আসতেছে সাজেস্ট, না না অপশন না প্লাস চিহ্ন দেওয়া আছে ঠিক নিচে স্টোরির, স্টোরির যে জায়গাটা। জি স্যার। হ্যাঁ প্লাস চিহ্নটাতে আপনি একটা ছবি সিলেক্ট করেন, করছি স্যার। হ্যাঁ ছবি সিলেক্ট করার পরে এখানে দেখেন আপনার ইয়ে আছে, দেখেন হাইলাইটস নামে একটা কথা আছে, হাইলাইটস। এখানে তো দুইটা অপশন, এডিটর ফিল্টার, এডিটর ফিল্টার, এডিটর ফিল্টার বাদ পরে যান, নেক্সটে যান। আচ্ছা নেক্সট, এখানে অ্যাড লোকেশন এবং ট্যাগ পিপল আছে আর অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিং এ কি আছে? অ্যাডভান্স সেটিং এ আছে অ্যাসেম্বলি আছে আর রাইট অ্যালার্ট টেক্সট আছে। আচ্ছা যখন আপনি স্টোরিটাতে, স্টোরিতে এই স্টোরি মানে এই ছবি যে ছবিটা সিলেক্ট করছেন এই ছবিটাকে পাবলিশ করেন, মানে স্টোরিতে পাবলিশ করেন, মানে নেক্সট নেক্সট দিয়ে ইয়ে করেন। আচ্ছা 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 করছেন, বাকিরা সবাই মোবাইলে করতেছেন তো ইনস্টাগ্রামে? পাবলিশ করছি। করার পরে দেখেন এই এই ছবিটাতে যান, যাওয়ার পরে তিনটা ডটের, ডটের ভিতরে মোর লেখাটা যে ওখানে ক্লিক করেন, ছবি ওপেন করছি, তিনটা ডট আছে, তিনটা ডট এখানে মোর বলতে এখানে শেয়ার আছে স্যার, শেয়ারের সাথে তিনটা, তিনটা ডট নাই, তিনটা ডটে চাপ দিলে ডিলিট শেয়ার কপি লিংক ক্যান্সেল এগুলো আছে। এই হাইলাইটস কথাটা নাই, হাইলাইটস না স্যার, আঙুলে তো আছে হাইলাইটস, এডিট হাইলাইট অথবা হাইলাইটস কথা, এটা কোনো অপশন ওপেন করতে হবে স্যার। আমি তো কোনো অপশন ওপেন করি নাই, মানে আপনি এটা দেখার পরে আমি যে স্টোরিতে গেলাম, স্টোরিতে গিয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই, আমার আরেকটা যে ইনস্টাগ্রাম আছে ওইটা দিয়ে দেখাই। আর স্টোরি সেন্ড করার পর নিচে হাইলাইট কথাটা আসছে স্যার? হ্যাঁ ওই হাইলাইটস সেট ইয়ে দেন, স্টোরিটা সেট করার পরে হাইলাইটস কথা আসছে? জি স্যার, স্টোরিটা আমি মানে শেয়ার করে দিয়েছি স্যার, এখন স্টোরিতে ক্লিক করলে স্যার নিচে আপনার হাইলাইট কথা লেখা আছে স্যার। এই এইটাই, এটার কথাই বলতেছি, প্রথমে তো শেয়ার করবেন স্টোরিটা, শেয়ার করার পরে হাইলাইটস কথাটা আসবে, মানে প্রথমে স্টোরিটা পাবলিশ করবেন, পাবলিশ করেই তো, পাবলিশ করার পরেই তো শেয়ার করা। জি স্যার। পাইছেন আপনারা বাকি যারা আছেন? আমি তো পাই নাই এই জন্য। আপনি আগে স্টোরিটা পাবলিশ করছেন? জি জি পাবলিশ করছি। তারপরে স্টোরি, স্টোরিটাতে যান, পাইছেন বাকি যারা? ওনারটা উনি না হয় পাইতেছে না, বাকি যারা আছেন আপনারা, আপনারা কিছু রেসপন্স করেন, করতেছেন না করেন না তাও তো বুঝতেছি না স্যার। করতেছি স্যার। পাইছেন আপনারা হাইলাইটস এর একটা অপশন পাইছেন, স্টোরিটাকে হাইলাইটস করার অপশন পাইছেন নিচে লেখা আছে স্যার? হ্যাঁ ওই হাইলাইটস এ ক্লিক করেন স্যার। পাইছি স্যার। হ্যাঁ হাইলাইটস এ ক্লিক করেন, করলে দেখবেন যে এরকম করে শো করতেছে, ঠিক আছে? তারপর আপনি হাইলাইটস এ ক্লিক করলে ওখানে নাম দিয়ে, ওখানে আপনি ইয়ে দিতে পারবেন, নাম দিতে পারবেন, যেমন আমি নাম দিছি, যেমন এটাকে নাম দিছি ইন্টারনেট, এটাকে নাম দিছি গেট টু গেদার, হেডিং গুলো, হ্যাঁ হেডিং এ নাম দিতে, এটা দিছি সোশ্যাল মিডিয়া, এটাকে দিছি ডিজিটাল মার্কেটিং, এটাকে দিছি সোশ্যাল, এভাবে করে দিতে পারবো, যেটা যেটা যে যেটা ওরা দিছে। হ্যাঁ
যেটা ওরা দিছে, বাট ওরা একটু চালাকি করছে, যে ওরা চালাকিটা এটাই করছে যে ওরা এই কালারটা ওর যে লোগো, লোগোটার সাথে কালারটা মিলে এখানে হ্যাশ বা এই ধরনের ছবিগুলো নিয়ে আসছে, নিয়ে আইসা ঠিক আছে ছবিগুলো নিয়ে আইসা এখানে হেডিংটা দিছে, যাতে মনে হয় যে এটা একটা আলাদা একটা অপশন। ঠিক আছে, আসলে মেইনলি হচ্ছে স্টোরিটাকে হাইলাইট করা, স্টোরিটাকে হাইলাইট করছে এবং চার পাঁচটা স্টোরি পাবলিশ করছে, যেটা এইভাবে দেখা যাইতেছে। ঠিক আছে জি স্যার, ঠিক আছে। আশিক চৌধুরী পারছেন আপনি? খুঁজে পান নাই? না স্যার, আমি পিসি দিয়ে করতেছিলাম তো অপশনটা পাচ্ছি না, ওই জন্য মোবাইলে আবার দেখছি। পিসি দিয়ে তো, পিসি দিয়ে পাবেন না তো, পিসি দিয়ে হলে তো আমি তো আপনাদের এখানেই দেখাইতাম, মোবাইলে বলতাম। ফোনে ওই জন্য আবার ওপেন করছি। ফোনে দেখেন, পিসি দিয়ে আশিককে আমি পরে দেখাই দেবনি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে আমি বলি ইনস্টাগ্রামটা কিন্তু মেইনলি মোবাইল ভার্সন, আপনার মোবাইলেই বারে বারে বলতেছি, এখানে কিন্তু আপনারা চাইলেই অনেক অপশন যেটা এখানে আছে এটা মোবাইলে আর চেয়ে বেশি আছে। আচ্ছা, এইটা গেল একটা। দুই নম্বরটা হচ্ছে ইনস্টাগ্রাম না, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনাদেরকে বলি, আপনারা ডিজিটাল মার্কেটার হইতে যাইতেছেন, তো ডিজিটাল মার্কেটার হইতে গেলে আপনাদের নিজের নিজেদেরকে কি করতে হবে, মানুষের কাছে প্রচার করতে হবে, আমি আমি অমুক, নিজের ঢাক ঢোল পিটাই মানুষকে। আগে কি হইতো, আগে মানুষ যদি কোনো কিছুতে ফার্স্ট ডিভিশনও পাইতো সারা গ্রাম ছড়া যেত যে অমুকের ছেলে ফার্স্ট ডিভিশন পাইছে, আর এখন গোল্ডেন এ প্লাস পায় সেরা মিষ্টির প্যাকেট নিয়ে সেরা যায় বলতে হয় যে ভাই আমি আমি গোল্ডেন এ প্লাস পাইছি। কথাটা কি সত্যি না মিথ্যা? 100% সত্যি স্যার। হ্যাঁ, এখন আপনাদেরকেও, আপনারা যে ডিজিটাল মার্কেটার সেইটা আপনাদেরকে প্রচার করতে হবে। প্রচার করতে হলে কি করতে হবে, এই যে যেমন ধরেন আপনি ইনস্টাগ্রাম আছেন, প্রতিদিন সকালবেলা আর বিকালবেলা দুইটা টাইম, 10 মিনিট বেশি টাইম দেওয়ার দরকার নেই ভাই, 10 মিনিটই টাইম দেন। 10 মিনিটে আপনি কি করবেন, একটা ছবি আপলোড করবেন, ক্যানভাতে গিয়ে একটা ছবি ডিজাইন করবেন, ইনস্টাগ্রামের জন্য ডিজাইন করে আপলোড করবেন, আর আপলোড করে ট্যাগ, নির্দিষ্ট কতগুলো ট্যাগ, ট্যাগগুলো আপনারা দেখেন কিভাবে আপনারা তাড়াতাড়ি অচিরেই খুব তাড়াতাড়ি পপুলার হয়ে যাবেন। এখানে ধরেন আমি লিখি হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশ ওয়েব ডিজিটাল মার্কেটার, ডিজিটাল দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে, এই দেখেন ডিজিটাল মার্কেটিং এর উপরে কত আছে, প্রায় 12,73,199টা পোস্ট আছে। তাহলে এই একটা ট্যাগ, এই যে যে ট্যাগগুলো, এই যে এত এত পোস্ট আছে, এই ট্যাগগুলো কি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ট্যাগ না, হ্যাশট্যাগ, এই ট্যাগগুলো আপনি কপি করে আপনার ওই ফটোর নিচে দিয়ে দিবেন। এরকম 20টা ট্যাগ আপনি রেডি করবেন, এরকম 20টা ট্যাগ আপনি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার সোশ্যাল মিডিয়া, ফেসবুক মার্কেটার, ফেসবুক বিজনেস পেজ, এরকম যেগুলো পপুলার পপুলার আছে এগুলো নেবেন। নেওয়ার পরে এগুলোতে ক্লিক করবেন, এটাতে একটা ওই ছবির ভিতরে ট্যাগ দিলেন। হ্যাঁ, আচ্ছা, এখানে ইনস্টাগ্রাম দেখাইতে গিয়ে আমি একটা জিনিস বলি, এটা আপনারা আপনাদেরকে বলি, ইনস্টাগ্রাম হচ্ছে বিদেশিরা বেশি ইউজ করে এবং ওদের অনেক ধরনের মানে অশালীন ছবিও থাকে এগুলোর ভিতরে। তো আমি দেখাইতে গেলে এই ধরনের কোনো ছবি যদি এসে পড়ে আপনারা কেউ মাইন্ডে নেবেন না, এটা অনিচ্ছাকৃতভাবে অনেক সময় চলে আসে। হ্যাঁ, কিন্তু আপনাদেরও এই এইগুলা যখন আপনারা ইনস্টাগ্রামে কাজ করতে যাবেন এরকম চলে আসবে, তো আপনারা ওইটা এটা কোনো ব্যাপার না, ওদের জন্য এটা কোনো ব্যাপার না, আমাদের জন্য, আমরা ইসলামিক বা মুসলিম হিসেবে আমাদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার। যদি চলে আসে তার জন্য আমি দুঃখিত। আচ্ছা, যাই হোক, যেভাবে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াইতে হবে, আমাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মানুষকে এঙ্গেজ করাইতে হবে তাড়াতাড়ি, তার একমাত্র ওয়ে হচ্ছে 90 দিন সকাল বিকাল একটা নির্দিষ্ট টাইম 10 মিনিট করে ইনস্টাগ্রামে সময় দিবেন, এবং ঠিক আমি এখন যেভাবে দেখতেছি ঠিক সেম ভাবে আপনারা চেষ্টা করে যাবেন, দেখবেন যে এক সময় আপনার 10-20 হাজার ফলোয়ার হয়ে গেছে। 10-20 হাজার ফলোয়ার যখন হয়ে যাবে বিভিন্ন কোম্পানি থেকে আপনাকে স্পন্সর করবে, অথবা আপনি বিভিন্ন কোম্পানিকে অফার করতে পারবেন যে ভাই তোমার এই জিনিসটা আমি স্পন্সর, আমি পাবলিশ করে দিই, এই জিনিসটা আমার এখানে আমি দিয়ে দিই, আমার 10,000 ইয়ে আছে, তাইলে তোমার এটা প্রচার করে দিই, তুমি আমাকে 5,000 টাকা দিবা, তুমি আমাকে 1,000 টাকা দিবা, অথবা তোমার রেস্টুরেন্ট যদি হয়। হ্যাঁ, এটা হচ্ছে নিশ বেসিস, আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ বেসিস, আপনি রেস্টুরেন্ট নিয়ে করলে, হ্যাঁ রেস্টুরেন্টে ধরেন একটা রেস্টুরেন্টে গেলেন, গিয়ে বললেন যে দেখো আমার এই যে 10,000 ইনস্টাগ্রাম ফলোয়ার আছে, তোমার রেস্টুরেন্ট সম্পর্কে আমি একটা রিভিউ দিয়ে দিব আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তুমি আমাকে আজকে
হ্যাঁ ডিনার আমি তোমার এখানে ডিনার করব, তুমি আমাকে এটা ফ্রি দিবা, ফ্রি করাইবা, 1 নম্বর, অথবা তুমি আমাকে 1000 টাকা দিবা, অথবা তুমি আমাকে 2000 টাকা দিবা। হ্যাঁ এইটা বললে অনায়াসে সে রাজি হয়ে যাবে, এবং যারা এই সম্পর্কে জানে তারাও মানে আপনাকে রাজি হয়ে যাবে এবং আপনাকে খাওয়াবে, প্লাস আপনাকে আসার সময় বল হ্যাঁ আসার সময় কিছু সম্মানীয় দিয়ে দিবে। এভাবে করেই ডিজিটাল মার্কেটাররা ইনকাম করতেছে, শুধু ইনস্টাগ্রাম না সবকিছুতেই। কিন্তু তার আগে কি করতে হবে, তার প্রোফাইলটাকে ভারী করতে হবে। ভারী মানে কি, যেমন ইনস্টাগ্রামে ফলোয়ার দরকার, টুইটারে ফলোয়ার দরকার, ফেসবুকে ফেসবুক বিজনেস পেজে আপনাকে এঙ্গেজমেন্ট দরকার, এইগুলো আপনাকে আপনাকে জোগাড় করতে হবে। আর জোগাড় করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একটা শিডিউল তৈরি করতে হবে, যে আমি ইনস্টাগ্রামে সকালবেলা 10 মিনিট সময় দিব, বিকালবেলা 10 মিনিট সময় দেবো, এই 10 মিনিটের ভিতরে আমার কাজ কি, আমি একটা পোস্ট দিব, 2টা মানুষের ইয়েতে যে কমেন্ট করব, 3টা মানুষকে ফলো করব, এভাবে করে হ্যাঁ আমি এঙ্গেজমেন্ট বাড়াবো। তো আমি আমি দেখাই আমার এটাতে, যেমন ধরেন এইটা, এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে একটা জিনিস পাইছি না, এটাকে আমি ফলো করলাম, 1 নম্বর কাজ করলাম, 2 নম্বর কাজ করলাম, টপ পোস্টের ভিতরে যারা আছে হ্যাঁ তাদের ভিতরে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা কোনো কিছু দিছে, যেমন দেখেন এটা বলছে এটা প্রায় ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে অর্গানিক। এই দেখেন ওনার পোস্টটা কি আছে, অর্গানিক রিচ এন্ড পেইড রিচ, এটা একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট, ঠিক আছে। তো আমি ওনাকে ফলো করলাম, ওনাকে আমি লাইক, যে ওনার এই পোস্টটাতে আমি লাইক দিলাম, ওনার এই ইয়েতে আমি যাই কমেন্ট লিখি যে মোবাইল থেকে লিখলে ইমোজি দেওয়ার সিস্টেম থাকতো, তো অ্যাওসাম পোস্ট লিখে আমি কি করলাম এই জিনিসটা আমি কপি করে রাখলাম, যাতে আমি আরো 2-3 জনকে দিলাম। এখন দেখেন কি ফ্যাসিলিটি হইলো, কি হবে এই যে আমি এটুকু দিলাম, হ্যাঁ এটুকুতে কি হয় দেখেন, এখানে আপনি আপনার কিছু ট্যাগও দিয়ে, ট্যাগও হ্যাশট্যাগও আপনি ইউজ করতে পারেন, পপুলার যে হ্যাশট্যাগগুলো আপনার প্রোফাইলের ভিতরে আপনি অ্যাড করে রাখছেন সেইগুলো। দেখেন তার কয়জন ফলোয়ার আছে, আমি তার প্রোফাইলে যাই, তার 115 জন ফলোয়ার আছে। এখন আপনার মনে করেন যে 100 জন ফলোয়ার আছে, অথবা আপনার 200 জন ফলোয়ার আছে, হ্যাঁ তো আপনি যে ওকে ফলো করলেন এবং ওর এটাতে কোর্স দিলেন, তাইলে তার কি হবে, সে চিন্তা করবে যে ও আমাকে ফলো করছে, তাকে ফলো ব্যাকটা দিই, তার দেখো তার 200ই আছে, সে আমাকে ফলো করছে, আমার 115, আমি তাকে ফলো ব্যাক করলে কি হবে, এইভাবে সে আপনার সাথে সে কি হবে কানেক্ট হবে, ঠিক আছে। এছাড়াও আপনি ধরেন এই যে যেমন অ্যাওয়াসাম পোস্ট লিখছি, তারপরে দিয়ে আমি যদি এখানে কিছু হ্যাশট্যাগ দিতাম, ওইখানে যে আরো যারা কমেন্ট করছে তারা কি করতো, দেখতো যে হ্যাঁ ওনাকে কে কে কমেন্ট করছে, অমুকে কমেন্ট করছে, তাহলে আমার এইটাতে আসতো, আমার এটাতে আইসা আমাকেও কেউ কমেন্ট করতো, আমাকেও কেউ ফলো করতো। এইভাবে করে আমি কি করব, বিভিন্ন জনপ্রিয় যে ওয়ে মানে ডিজাইন রিলেটেড, ওয়েব ডিজাইন বা আমার যে রিলেটেড সার্ভিস, যে রিলেটেড নিশ, ওই রিলেটেড পোস্টগুলোতে আমি এঙ্গেজ হব, ফলোয়ার বাড়াবো। কিভাবে ফলোয়ার বাড়াইতে হবে বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন আমি বলি, ধরেন আপনি নিশ নিছেন, কি নিশ নিছেন, যেমন ধরেন আব্দুল সালাম বা ও আপনি মানে পাখি নিয়ে ইয়ে করেন, পাখি নিয়ে ইয়ে করেন না, মানে আপনাদের পাখির বিজনেস আছে, যেটা হোক বার্ড নিয়ে আছে, কবুতর বলেন আর যেটা বলেন, দেখেন বার্ড নিয়ে আপনি হিউজ পরিমাণ ফলোয়ার ইয়েতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই অ্যাকাউন্টে ইয়ে হবে। ধরেন আমি লিখি, আচ্ছা পিজন লিখি, আমি লিখি পি পি আই দেখেন এখানে হ্যাশট্যাগ দিতে হবে, আমি এখানে অশ্লোক দিয়ে রাখছি, তার জন্য দেখেন পিজন নিয়ে 200 2 লাখ 15 হাজার এত মানে আরো বেশি, আচ্ছা যাই হোক মানে অনেক পোস্ট আছে, আপনি এটাতে যাবেন, আপনি পিজন নিয়ে আপনি একটা ইনস্টাগ্রাম খুললেন, অ্যাকাউন্ট খুললেন, ঠিক আছে, এইটাতে আপনি পিজন রিলেটেড যারা আছে তাদের সাথে ফলো করলেন, ঠিক আছে, ওখানে আপনি
আপনার কবুতর ডিম পারছে সেই ডিমের ছবি দিলেন, আপনার বাচ্চা কবুতর বাচ্চা দিছে এইভাবে দিলেন। বিদেশিরা কিন্তু এনিমেল 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 খুব মানে এনিমেল লাভার, মানে ওরা এনিমেলকে খুব পছন্দ করে বিদেশিরা, ফরেনাররা। তো এই যে দেখেন টেটু পর্যন্ত আঁকাইতেছে ফরেনার। হ্যাঁ, তো ওরা কি করে, আমি 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 দেখছি, দেখেই বলতেছি যে ওরা নিজের নিজের বাবু বেবিটাকে পিছনে গাড়ির পিছনে সিট বেল্টে দিয়ে ওই যে বাবুদের যে ইয়ে থাকে ওইগুলাতে বেঁধে রাখে, কিন্তু কুকুর ছানা বিড়াল ছানা এটা কোলে নিয়ে রাখে, কোলে নিয়ে ড্রাইভ করে, এত বেশি এনিমেলের প্রতি ওরা অ্যাডিক্টেড। তো এখন আপনি এই যে এভাবে করে আপনার বিভিন্ন আপনার যে ইয়ে আছে এগুলো ছবি দিয়ে দিয়ে আপনার ইনস্টাগ্রামে ইয়েটা ফলোয়ার বাড়ালেন, এক সময় আপনার মনে করেন 10,000 ফলোয়ার হইল। 10,000 ফলোয়ারের পরে আপনি চিন্তা করতেছেন যে আপনি টি শার্ট নিয়ে কাজ করবেন। টি শার্টের ভিতরে কি করবেন, আপনি এই যে কবুতরের ছবি, হ্যাঁ, কবুতর নিয়ে যে লেখা, এই ধরনের ইয়ে নিয়ে কাজ করবেন। হ্যাঁ, টি শার্ট নিয়ে কাজ করবেন। তো আপনি কি বললেন, আপনি টি শার্টের ভিতরে আপনি প্রথমত আপনার নাই, মনে করেন আপনি টি শার্ট নাই, আপনি আপনি টি শার্টের একটা ছবি নামাইলেন, নামায় ক্যানভা দিয়ে কবুতরের ছবি দিয়ে বিভিন্ন ডিজাইন করে, হ্যাঁ, ডিজাইন করে আপনি এই ছবিগুলো পোস্ট করতে থাকলেন, ঠিক আছে। তো এইখানে আপনি 10,000 যে মানুষ ফলোয়ার আছে তাদের মধ্যে যারা কবুতরকে ভালোবাসে এদের এইরকম ম্যাক্সিমাম পার্সনই আপনার সাথে অ্যাড হবে, ঠিক আছে। তো অ্যাড হওয়ার পরে আপনি কিভাবে আপনাকে মার্কেটের ডিজিটাল মার্কেটার হিসেবে তাদের কাছে তুলে ধরবেন, তাদের যে ইয়ে আছে ওইগুলাতে আপনি যখন কমেন্ট করবেন, লাইক দিবেন, হ্যাঁ, তারপরে পার্সোনালি মেসেজ করে জিজ্ঞাসা করবেন যে তাদের কি আছে কিনা, কবুতর আছে কিনা, কিভাবে পালন করতেছে, হ্যাঁ, এইভাবে করে তাদের সাথে সখ্যতা তুলে গড়ে তুলবেন। তারপরে জিজ্ঞাসা করবেন যে তাদের কি কোনো ইভেন্ট আছে কিনা, বিদেশিদের মানে উইকলি বা মান্থলি একটা ইভেন্ট থাকে, ঠিক আছে। হ্যাঁ, যদি বলে হ্যাঁ আমাদের এই যে ইভেন্ট আছে কবুতর নিয়ে, আমরা আমাদের কবুতর নিয়ে একটা কনটেস্টের আয়োজন করছি, তখন আপনি তাদেরকে অফার করবেন যে দেখো আমার কাছে এই যে দেখো আমি আমার কাছে আপনার ওই ছবিটা দিবেন, গেঞ্জির ছবি, ওইখানে যে কবুতরের রিলেটেড যে ডিজাইন করা গেঞ্জি ওগুলো অফার করবেন যে আমার কাছে এগুলো আছে, তুমি চাইলে নিতে পারো। এইভাবে করে নিজের বিজনেসটা তাদের কাছে তুলে ধরবেন। এটা গেলো একটা এক নম্বর ইনকামের ওয়ে, নিজের বিজনেসটা কিভাবে গ্রো আপ করবেন ইনস্টাগ্রামে। দুই নম্বর ওয়ে আলি ইমরান আছেন না আপনি, আলি ইমরান, উনি ইনস্টাগ্রাম নিয়ে অলরেডি ইনকাম করতেছে টুকটাক করে, যাই হোক। দুই নম্বর ওয়ে হচ্ছে আপনার, হ্যাঁ, এইভাবে আপনি কাজ করতেছেন না বিভিন্ন ইয়েতে, কিছুটা এরকম ভাবে কাজ করি আর আমার কাজটা একটু আলাদা। আচ্ছা, ঠিক আছে, আপনার কাজের অভিজ্ঞতা শুনবো, কিন্তু আপনি আমি আপাতত প্রমোট করতেছি। আচ্ছা, ঠিক আছে, আমার নেটওয়ার্কের যে সমস্যা, যেমন আমি যে আরেকটা পেজ আছে, এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল, ঠিক আছে। আর এখন এই যে এই ওয়েবের যেটা আছে, হ্যাঁ, ওয়েব কেয়ার আইটি ট্রেনিং সেন্টার, এটা হচ্ছে আমি আমার ট্রেনিং সেন্টারকে মানুষের কাছে ইয়ে করতেছি, পাবলিশ করার ট্রাই করতেছি, মানুষের কাছে প্রচার করার ট্রাই করতেছি, এখানে ফলোয়ার ইয়ে করার ট্রাই করছি, এখানে আমি আমার যে ট্রেনিং সেন্টার সম্পর্কে বলবো, বিভিন্ন টিউটোরিয়াল সম্পর্কে বলবো, এখানে লিঙ্ক দিবো আমার ইউটিউব চ্যানেলকে, এখানে লিঙ্ক করাবো, ঠিক আছে। এইভাবে করে আমি আস্তে আস্তে আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি আমার বিজনেসটা দাঁড় করাবো, যে আমি ভবিষ্যতে একটা ইনস্টিটিউট দাঁড় করাইতে চাই, হ্যাঁ, এই রিলেটেড, এবং আমি মানুষকে ট্রেন করি, ট্রেনার পাশে ওয়েব ডিজাইনের উপর, ডেভেলপমেন্টের উপরে, হ্যাঁ, এটা আমার আমার ইয়ে করতেছি। আর এটা হচ্ছে আমার পার্সোনালটা, এটা হচ্ছে আমার পার্সোনাল, হ্যাঁ, এইখান থেকেও আমি পার্সোনালটার থেকেও আমি যখন মানুষ অনেক বেশি এঙ্গেজ হবে তখন আমি আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিং এখনই দিতেছি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন ইয়ে দিতেছি, ভবিষ্যতে আরও দিব, দিয়ে পরে আস্তে আস্তে ওইটাতে ওই আমার ওয়েব কেয়ারটাতে এই এই ফলোয়ারগুলোকে আমি নিয়ে যাব। এখন আসেন স্পন্সর মানুষ কেন দিবে, আপনি আপনি ধরেন পপুলার যে আছে, যেমন ধরেন
সালমান খান অনেক বড় জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, ইনফ্লুয়েন্সার। তো উনাকে ধরেন আমি গেঞ্জির ব্যবসা করি, বিজনেস করি, হ্যাঁ, যেমন মনে করেন আম্বানি, আম্বানি ভারতের একটা মানে বড় জনপ্রিয় ইয়ে আছে না, ও সালমান খানকে বলবে যে ঠিক আছে আমার একটা প্রোডাক্ট আছে, তুমি এই প্রোডাক্টটা তুমি তোমার ইনস্টাগ্রামে প্রোডাক্টটা পরে তুমি একটা কথা বলে দিও, বা প্রোডাক্টটা বলে পরে এই কথা বলে দিও যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমাকে অমুকে গিফট করছে, ঠিক আছে। যেহেতু সালমান খান খুব জনপ্রিয়, ঠিক আছে, তো তার মাধ্যমে কি করবে, তার যে ফ্যানরা আছে তার ওই ফ্যানরা সেই আম্বানির আর পোশাক কারখানা থেকে তার যে টি শার্টটা আছে সেই টি শার্টটা নেওয়ার জন্য আগ্রহ হবে। এতে করে কি তার এই বেচা বিক্রি বের হয়ে বেড়ে যাবে না, ইনক্রিজ হবে না, তার জন্য সে সালমান খানকে কি করবে, ইউজ পরিমাণ টাকা পেমেন্ট করবে। ঠিক আপনাদেরও করবে, প্রথমে ছোটখাটো কোম্পানিগুলো করবে, কারণ ছোটখাটো আপনাদেরও অল্প 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 স্বল্প ফলোয়ার থাকবে সেগুলো দিয়ে, পরে পরে বড় বড় কোম্পানিরও আপনাদেরকে স্পন্সর করবে। আশা করি যে ইনস্টাগ্রাম সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেছে কিভাবে মার্কেটিং করবেন। এখন দেখেন আরেকটা শুনেন, আরেকটা ব্যাপার আছে, ইনস্টাগ্রামেও বিজনেস অফার বিজনেস ইয়ে আছে, প্রোফাইল আছে। সো বিজনেস প্রোফাইলটা কিভাবে, এটা এখান থেকে দেখানো যায় না, এটা হচ্ছে মোবাইল অপশন থেকে দেখানো যায়। আমি একটু বিজনেস প্রোফাইলটা আমি বলি, মোবাইল অপশনে যাবেন, মোবাইল অপশনটা ওপেন করার পরে এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এক জায়গায় লেখা আছে, আমার যেমন লেখা আছে পাবলিক বিজনেস ইনফরমেশন, আপনাদের হয়তো বা এখানে থাকা আছে প্রাইভেট ইনফরমেশন, প্রাইভেট পার্সোনাল ইনফরমেশন সেটিং, একটা মোবাইল অপশন একটা ই আছে প্রোফাইলে। এডিট প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন আছে না বিজনেস অ্যাকাউন্ট লেখা থাকে, এই তো বিজনেস অ্যাকাউন্টের কথাই বলতেছি, বিজনেস অ্যাকাউন্ট। এই বিজনেস অ্যাকাউন্টটা সেট করবেন, তারপরে আপনার এই ইনস্টাগ্রামটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। এটার সাথে আপনার বিজনেস ফেসবুক বিজনেস পেজ জড়িত, আপনি যেই রিলেটেড বিজনেস করতে চান ঠিক ওই রিলেটেড একটা ফেসবুক পেজ ওপেন করা থাকবে, সেই পেজটাই এইটার সাথে লিংক আপ হয়ে যাবে, তখন আপনি বিজনেস দিয়ে দিবেন। আমি কি বুঝাইতে পারছি স্যার? আরেকটা প্রশ্ন ছিল স্যার, আমার বিজনেস প্রোফাইল দেখে দিবেন, আমার একটা বিজনেস প্রোফাইল আছে, পেজ আছে ইনস্টাতে। হ্যালো, সরিষা তেলটা ওই সরিষা দিয়ে ভাঙাইনি পরিচিত ইয়ে থেকে মিল থেকে, আর হচ্ছে তেল হচ্ছে ঘি এগুলো পরিচিত মানে কারিগর দিয়ে এগুলো বানাই নিবো, আর সন্দেশও রাখবো। ঠিক আছে, আপনার থেকে আপনার আপনার কাছে ইমিডিয়েট আমি দুইটা অর্ডার করব, ঘি আর সরিষা তেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করবেন না, আপনাকে পেজ থেকে অর্ডার করব। আচ্ছা স্যার, আর স্যার পারলে একটু বলে দিয়েন তাহলে খুব ভালো হতো। বুঝি নাই, নতুন শুরু করছি তো, অর্ডার আসছে, অর্ডার আসবে, এবং আমি আপনার এটাকে প্রমোট করে দিব, চিন্তা করেন না, মানে আমার সাথে যারা আছে এই সবাইকে ইনভাইট করে দিব। আমার আচ্ছা যাই হোক, ওনার পেজটা, থ্যাংক ইউ স্যার, পেজটা নিয়ে আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, এই যে আমরা ইনস্টাগ্রাম যখন ইউজ করি আমরা মানে নিজেদের মানে এমনি একটা প্রাইভেট প্রোফাইল মানে এটা আমরা অ্যাজ ইউজুয়াল যেমনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার জন্য যেমনি ব্যবহার করি এভাবে একটা ব্যবহার করলাম, আর যখন আমার ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমি যখন বিজনেস এর ক্ষেত্রে ব্যবহার করব তখন সেটা আমি শুধু বিজনেস অ্যাকাউন্ট দিয়ে করে দিব নাকি? এটা এটাকেও আপনি বিজনেস করতে পারবেন, এখানে বিজনেস অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনি তো এইটার সাথে কি লিংক করাবেন, এই যে এইটাই লিংক করাবেন ওনার, যেমন এই পেজটা উনি ধরেন ওনার একটা নরমাল ওনার নিজের নামে ইয়ে ছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, এখন সে উনি কি করতেছে যে নিজের নামটাকে বিজনেস প্রোফাইল বিজনেস অ্যাকাউন্ট যে ইনফরমেশন সেটিং যে ওখানে গিয়ে
ক্লিক করে এই পেজটার লিংক ওখানে দিয়ে দিছে, তাহলে এখন এটা কি বিজনেস লিংক হয়ে গেল না ইনস্টাগ্রামে? হ্যাঁ হ্যাঁ এইটাই, মানে নিজের প্রোফাইলকেও বিজনেস প্রোফাইল বানানো যাবে আর কি। হ্যাঁ নিজের প্রোফাইল, নিজের প্রোফাইলটা ইনস্টাগ্রামটা কোথায় লিংক থাকে? আপনি ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিংক না, ইনস্টাগ্রাম কিন্তু তে ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিংক। আমি কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট দিলে সেটা আপনারা ফেসবুকে দেখতে পান, আমি ইনস্টাগ্রামে দিই দেওয়ার পর এটা ফেসবুকে এটা আপনারা পান দেখতে পান, বুঝতে পারছেন? লিংক করা আছে এটা সাথে। আর আপনার এই যে ইয়েটা এনামন স্যার, আপনার এটা অনেক সুন্দর হইছে এবং স্ট্যান্ডার্ড হইছে। এই যে ভিডিওটা ইয়ে করছেন, আপনি কিভাবে করছেন ভিডিওটা, কি দিয়ে করছেন? একটা প্রিন্ট দিয়ে দিয়ে করে নিছি, ও হচ্ছে মানে ই ক্যানভাতেই করা যায় স্যার? হ্যাঁ হ্যাঁ ক্যানভাতেই করা যায়, ক্যানভাসে ক্যানভাতে করছেন, তাই বাকি বাকি যারা আছে তাদেরকে একটু বলার জন্য এটা ক্যানভাতেই করতে পারবেন, ঠিক আছে? যাই হোক স্যার, আমি ক্যানভাতে ভিডিও করে ইনস্টাগ্রামে আপলোড দিয়েছি কিন্তু ভিডিওর সাউন্ডটা আসতেছে না। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো দিতে হবে। দিছি দিছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিছি। এমনি আলাদা আছে কিন্তু হচ্ছে এমনিতে ওপেন করতেছি হচ্ছে, কিন্তু ইনস্টাগ্রামে আপলোড করতেছি ওপেন হচ্ছে না। কিন্তু আমার যে পেজ আছে, পেজে মানে ইয়ে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপলোড দিয়েছি, ওখানে আবার ওপেন হয়ে সাউন্ড হচ্ছে। কি জানি আমি তো, আমার কালকে আমার ওই যে আমার ছেলের গান টান গাইলো যে, ওর ওইটা আপলোড দিছি ইনস্টাগ্রামে। হ্যাঁ ওটা দেখলাম, ইনস্টাগ্রামে তো বাজে এটা, তো আমি দেখলাম যে মানে এখানে ক্লিক করে বাজাইতে হয়, এখানে যাওয়ার পরে এখানে এমনি বাজে না, মানে একটা সাউন্ডের ইয়েটা করলে এখানে একটা অপশন থাকে, ওইটা ক্লিক করে অন করে ওইটা এলাও করে দিছি, তারপরে হচ্ছে না। না না আচ্ছা কোনো কারণে হয়তো হচ্ছে না। এইটা এগুলো শুনেন, কিছু কিছু জিনিস আপনাকে কিন্তু মানে ইউটিউব সার্চ করে অভ্যাস করতে হবে। জি 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 জি, এটা কিন্তু আমরা যারাই আমার উপর ডিপেন্ড করে থাকেন এটা ভুল করতেছেন। ইউটিউব সার্চ করে নতুন কিছু শিখে আমাকে জানাবেন যে স্যার এটা শিখছি, এটা এটা আপনি জানেন কিনা। হ্যাঁ আবার আমি কোনো কিছু শিখে আপনাদেরকে জানাবো, যেমন আমি হোয়াইট বোর্ড অ্যানিমেশন শিখলাম কালকে, শিখলাম মানে কালকেই শিখলাম, এটা শিখে এখন আমি চিন্তা করছি যে এটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি আমি যা যা শিখছি সবই আপনাদেরকে দেখাবো, যদি আপনারা রেগুলার থাকেন, এটা আমি বলতেছি। আপনারা যদিও ডিজিটাল মার্কেটিং নিয়ে শিখতেছেন, বাট আমার যে আরো আদার্স যেগুলো আছে ওগুলো আপনাদেরকে শিখাবো যদি আপনারা অ্যাক্টিভ থাকেন, এটাই বলে দিলাম। আমি অনেক কিছু জানি না, এটা বলি, আমি অনেক কিছু জানি না, বাট আমি যেটুকু জানি এটা মানে ধরেন 1% জানি, এই 1%টা 100% জানি, 99% জানি না, বাট 1% জানি, 1%টা আমি 100% জানি, এই 100 এই 1% আপনাদেরকে 100% হিসাবে শিখাবো, আপনারা ওইটাই নিতে পারলে অনেক কিছু। জি স্যার। আচ্ছা তাহলে ইনস্টাগ্রাম সম্পর্কে যেটা বলার ছিল বলছি, আপনাদের কি কোনো কোশ্চেন আছে ইনস্টাগ্রাম সম্পর্কে? ও আরেকটা জিনিস দেখানোর দরকার ছিল, যেটা হচ্ছে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার কোথা থেকে হায়ার করে আর কিভাবে হায়ার করে। দেখেন আমি এখানে কিছু জিনিস ইয়ে করছি, দেখেন এই যে একটা লিংক, গুগল ক্রোমে গিয়ে, ক্রোমে গিয়ে আপনি লিখবেন যে এখানে লিখেন কে ফলোয়ার, লিখে ইনভাইটেড কমার ভিতরে সাইট লিখে ইয়ে লিখে এই যেভাবে instagram.com, তারপরে আমি ডিজিটাল মার্কেটার খুঁজবো। হ্যাঁ লিখে দিলাম, ঠিক আছে? দেখেন এখানে হয় কি, এখন এখানে যাই, ওনার কত ফলোয়ার দেখেন, ওনার ফলোয়ার 57.1K, মানে 57,000 মানুষ ওনাকে ফলো করতে। হ্যাঁ তাই এই মানুষটাকে আমি যদি ফলো করি, এর সাথে আমি একে যদি আমি ফলো করি, অলরেডি মনে আমি ফলো করছি, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ তাইলে এর সাথে আমি লিংক হয়ে গেলাম, হ্যাঁ ওর সাথে আমি লিংক হয়ে গেলাম, লিংক হয়ে গেলাম। এখন দেখেন ওনার প্রত্যেক এক একটা পোস্টে 400, এই যে 400 লাইক, ঠিক আছে, 29 কমেন্ট, এই যে 2000-এর উপরে লাইক, এই যে 2000-এর উপরে লাইক, এই যে 2000 মানে অ্যাভারেজ মানে ভালো কমেন্ট ওটা লাইক আছে। তাহলে এই যে ধরেন এই যেখানে আমি আমি ধরেন ডিজিটাল মার্কেটিং এর একটা ইয়ে দেখি, ওয়ান মার্কেটিং ফ্লো ফাইনাল, আচ্ছা হাউ টু ক্রিয়েট
কমপ্লিট ফেসবুক অ্যাড আচ্ছা ঠিক আছে আমি এটা এটাতে একটু লাইভ লাভ দিলাম তারপরে আমি ওই সেই একই কথা না এটা নাইস পোস্ট ঠিক আছে দিলাম হ্যাঁ এখানে আমি চাইলে যে এদের মতো একটু ট্যাগ টু অ্যাড করে দিব অনেকে দেখবেন যে ট্যাগ অ্যাড করে দিছে হ্যাশট্যাগ অনেকে দেখবেন তার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা দিয়ে দিছে বিভিন্ন লিঙ্ক দিয়ে দিছে ওটা দিয়ে দিবেন এখান থেকে কিছু হইলেও আপনার কাছে যাবে ঠিক আছে এই এই যে এটা বের করলাম এটা হচ্ছে একে ফলোয়ার দিয়ে মানে হচ্ছে হাজারের উপরে যাদের ফলোয়ার আছে তাদেরকে তুমি এখানে শো করো এখন এদের সাথে যখন লিংক হবে এদের যখন অনেক বেশি পরিমাণে লোক ইয়া আছে হ্যাঁ এর অনেক ফলোয়ার আছে এখন আমি যদি আপনি ওর সাথে যদি খাতির হয় হ্যাঁ ওকে মেসেজ করবেন ওর ওর ইয়েতে কমেন্ট করবেন এভাবে করে যখন এঙ্গেজ হবেন তখন আপনি ওর একদিন যদি বলেন যে তুমি আমার আমার এইরকম একটা পেজ আছে তুমি আমার এই পেজটা সম্পর্কে বা তুমি আমার এই জিনিসটা সম্পর্কে একটু বলে দাও মানুষকে অ্যাডভার্টাইজমেন্ট করে দাও বিনিময়ে তোমাকে আমি কি করবো ধরেন আপনার টি শার্টের ইয়ে আছে ঠিক আছে তোমাকে আমি দুটা টি শার্ট দিয়ে দিলাম গিফট ঠিক আছে তুমি একটু এই টি শার্টটা পরে বলে দিও যে আমাকে অমুক কোম্পানি থেকে গিফট দিছে ওই যে জাস্ট ওর শুধু যে বলে দিল যে আমার অমুক কোম্পানি থেকে আমাকে এটা গিফট দিছে এটাই অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেলো এই ও যে একজন পপুলার মানুষ সেই জন্য ওর থেকে ওর দেখা দেখি মানুষ আপনার থেকে আপনার এখানে কিনতে আসবে বুঝতে পারছেন জি স্যার আচ্ছা আজকে কি আমি খুব বেশি তাড়াতাড়ি বলতেছি না স্যার না স্যার এটা শেষ করে তো আবার ফাইবার শুরু করবেন এই জন্য সমস্যা নাই আচ্ছা ঠিক আছে দেখেন এই যে এটা আছে shortcut.com shortcut.com এ যাইলে আপনি কি পাবেন যারা ইনফ্লুয়েন্সার তাদেরকে ভাড়া করতে পারবেন কেন ভাড়া করবেন ধরেন আপনি একজনকে আপনার পরিচিত হ্যাঁ একজন যার 10,000, 15,000, 20,000, 30,000 ফলোয়ার আছে তাকে বললেন যে ভাই তোমাকে আমি 1,000 টাকা দিব তুমি আমার এটাকে একটু পাবলিশ করে দিও আমার এখানে একটু ইয়ে করে দিও 1,000 টাকা দিলেন দেওয়ার পরে সে আপনার এটা করতেছে না করবো করছি এইভাবে করতেছে ঠিক আছে তাইলে এটা একটা প্যারা না কিন্তু একটা মার্কেট প্লেস আছে যেখানে এরকম মানুষ কাজই ভাড়া করে এরকম কাজ ভাড়া করে ঠিক আছে সেটার নাম হচ্ছে shortcut.com আসেন shortcut.com এ যাই এখানে উনি এই কোম্পানি হচ্ছে মধ্যস্থতাকারী ঠিক আছে এই যে দেখেন ব্রাউজ ইনফ্লুয়েন্সার দেন ব্রাউজে যান ঠিক আছে এখন দেখেন এই যে অ্যাকাউন্ট আছে ওর এত কে ফলোয়ার আছে ওর এত কে ফলোয়ার আছে ঠিক আছে আমি কি করব আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে সেটা ধরেন আমি ওয়েব ডিজাইন নিয়ে ওয়েব ডিজাইন সরি হচ্ছে একসাথে করব এটার আগে একটা হ্যাশট্যাগ নিয়ে লাগাই দিই তারপরে এন্টার দিই প্লিজ অনলি ওয়ান লেটার অর অনলি ওয়ান ধরেন এই এই যে ওদের 14 কি আছে ওকে ওকে আমি ভাড়া করতে চাই ঠিক আছে হ্যাঁ ওকে ওর সাথে জয়েন হব এই কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই কোম্পানির মাধ্যমে হ্যাঁ ওদের সাথে কানেক্ট হবে কানেক্ট হয়ে বলবো যে আমি আমার এটাতে তুমি এই এই পাবলিসিটিটা করে দাও বা এই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে দাও তোমার এটা এই এটা তোমার এখানে তুমি এই সম্পর্কে মানুষকে একটু বুঝাও আমার কোম্পানি সম্পর্কে তোমাকে আমি এত টাকা করে দিব ঠিক আছে তখন ও রাজি হয়ে যাবে কারণ ওর কাজই এটা
সে রাজি হয়ে যাবে এবং টাকা পৌঁছে পেমেন্টটা এই কোম্পানির মাধ্যমে এই শর্টকাটের মাধ্যমে হবে, যাতে ও কাজ করে দিয়ে টাকাটা আপনার থেকে নিতে পারে আর আপনি কাজটা ঠিক করে পান এই কোম্পানিটার, তাই এই মধ্যস্থতা কাজ করে। তাই কি আমি বুঝাইতে পারছি কোথা থেকে ইনফ্লুয়েন্সার হায়ার করা হয়? জি স্যার, জি স্যার। এখন বলেন যে ইনফ্লুয়েন্সার হায়ার করতে যে টাকা লাগবে সেই টাকা কে দিবে? সেই টাকা কোম্পানি দিবে, আপনি দেওয়া লাগবে না। আপনি ফাইবার অ্যাকাউন্টে গিয়ে দেখবেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা ইনফ্লুয়েন্সার নিয়ে ইয়ে দিবেন, ওইখানে সার্চ দিয়ে ওই দিন গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে দশজনের ইনফরমেশন দিবে ইনফ্লুয়েন্সার, এমন দশজনের ইনফ্লুয়েন্সার দিবে, হ্যাঁ ইনফরমেশন দিবে $5, এরকম করে দেওয়া ছিল না? জি স্যার ছিল। এই জিনিসটা এখান থেকে দিবেন। আচ্ছা, ইনস্টাগ্রাম নিয়ে আপনাদের কি আর কোনো কথা আছে? না স্যার। আশা করি সবই বুঝতে পারছেন। এখন হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ করার কথা। প্র্যাকটিক্যাল কিভাবে কাজ করবেন? প্রতিদিন সকালবেলা 10-20 মিনিট করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে টাইম দিবেন আপনার প্রফেশনালের জন্য, প্রফেশনের জন্য। আপনি যদি চান যে না আমি 3 মাস পরে 50-60 হাজার টাকা ইনকাম করতে চাই, আমার পরিচিতি দরকার আছে, তো এইভাবে করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনি, হ্যাঁ 10 মিনিট 20 মিনিট বা 30 মিনিট করে সময় দিলে আপনি মাস শেষে দেখবেন যে হিউজ পরিমাণ মানুষের সাথে এঙ্গেজ হয়ে গেছেন। এবং যে রিলেটেড মানে ইয়ে করবেন, অ্যাকাউন্ট খুলবেন, সেই রিলেটেড পোস্ট দিতে শুরু করবেন। মাঝে মধ্যে এন্টারটেইনমেন্টমূলক বিভিন্ন ভিডিও আছে ওইগুলো দিবেন, ঠিক আছে? এতে এঙ্গেজমেন্ট বাড়বে আপনার ইয়েতে। আচ্ছা, আপাতত আমরা একটু 10-20 মিনিটের ব্রেক নিব। আমার প্রচুর খিদা লাগছে, কারণ প্রথম ক্লাসটা আমি শেষ করতে করতে আজকে 1:30 বাজে গেছে, ওদের প্রবলেম দেখাইতে দেখাইতে বুঝলে ভিডিও দেখবেন আর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নাই। তো হ্যালো স্যার, আজকে অ্যাটেন্ডেন্স কি কমপ্লিট? হ্যাঁ, আপনাদের দিছি তো স্যার। আপনি তাহলে বিরতি দেন, যেহেতু আপনি খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, সবাই বিরতি, সবার জন্য বিরতি 20 মিনিটের। এখন বাজতেছে 40। চিন্তা কি দেখা যায়? জি স্যার। টাইম ফর এ ব্রেক লেখা হচ্ছে? জি জি, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে।
হ্যালো জি স্যার জি ভালো তো শুন সবে জি স্যার আসি স্যার আমি মোবাইল দিয়ে আপনাদের মোবাইল দিয়ে সিম নিয়ে করি সিন দেখা যায় আমার জি স্যার জি স্যার দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা তো প্রথমে আমি নোটপ্যাড অন করি প্রথম যে যে জিনিসগুলো আমরা একটা গিগ তৈরি করার আগে যে জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে যে আমি কি রিলেটেড সাবজেক্টে চিন্তা করতে হবে কি রিলেটেড আমি বানাবো প্রথম হচ্ছে সাবজেক্ট তো আমাদের আজকে সাবজেক্ট হচ্ছে মেসেঞ্জার বট নিয়ে ঠিক আছে মেসেঞ্জার বট এখন মেসেঞ্জার বট রিলেটেড জিনিসগুলো আমাকে সার্চ দিয়ে দিয়ে দেখতে হবে যে কোনো গিগ বানানোর আগে আমাদের যে জিনিসগুলো মানে ইয়ে করতে হবে চিন্তা করতে হবে যে আমার গিগ বানাইতে কি কি লাগে গিগ বানাইতে আমার টাইটেল লাগে
তারপর হচ্ছে গিগের ছবি লাগে, গিগের ডিসক্রিপশন লাগে, ঠিক আছে, এই জিনিসগুলো লাগে। তো আমরা প্রথম যে আসি টাইটেলের ব্যাপারটা, টাইটেলের ব্যাপারটা গিগ বানানোর আগে ভালো করে আদার পিপলদের গিগ রিসার্চ করে দেখবেন, নোট করবেন। আচ্ছা, যে সকল বিষয়ে গিগের ইউআরএল, গিগের টাইটেল, গিগের ইমেজ, গিগের ডিসক্রিপশন, গিগের ট্যাগ আর গিগে কি ধরনের প্যাকেজ, ঠিক আছে, এইটা আসেন। আমরা প্রথম আমি আমার ফাইবার অ্যাকাউন্টে যাই। প্রথম আমি সুইচ টু বায়ার দিয়ে আমার যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো, হ্যাঁ, ইয়ে করি। যেমন এটা এটা ম্যানেজার নিয়ে ইয়ে, তাহলে আমি আমি তো রোবট নিয়ে কাজ করব। তাহলে দেখেন, আই উইল বিল্ড এ স্মার্ট চ্যাটবট ফর ফেসবুক মেসেঞ্জার ওয়েবসাইট ইউজিং এনি চ্যাট, ঠিক আছে। তাহলে প্রথম আমার যেহেতু টাইটেল লাগবে, তাহলে আমি প্রথম টাইটেল কালেক্ট করি। এইভাবে করেই আপনাদের আমি এখন যেভাবে দেখাবো এইভাবে করেই আপনাদের কি বানাইতে হবে। তাহলে প্রথম আমি যেহেতু টাইটেল নিব, এআই টাইটেল, টাইটেলটা পেস্ট করলাম। টাইটেলের পরে আসি যে গিগ ডিসক্রিপশন, ঠিক আছে, গিগে যে ডিসক্রিপশন আছে সেই গিগটা আমি কপি করলাম। কপি করে যদি ডিসক্রিপশন আমাদের ওরকম লাগবে না, আমরা নিজেরাই আজকে বানাবো, তারপরও আমি একটু জাস্ট একটা এক্সাম্পল, এক দুইটার এক্সাম্পল নেওয়ার দরকার আছে। এরপর হচ্ছে কম্পেয়ার প্যাকেজ, ডেলিভারি টাইম, টাকা, এগুলো সব করলাম। তারপর আসে হচ্ছে ট্যাগ, ট্যাগ
চ্যাটবট মেসেঞ্জার চ্যাটবট আচ্ছা মেসেঞ্জার চ্যাটবট 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 দুইবার আছে একটা হচ্ছে স্পেস দিয়ে একটা হচ্ছে স্পেস ছাড়া আচ্ছা মেনি চ্যাট এই কিলো এক ভাবে নামা আসলে আমরা একটু নিচে যাই ওর পাঁচটা ফাইভ স্টার রিভিউ আছে চব্বিশটা কাজ করছে চব্বিশটাই ফাইভ এর লেভেল টু স্টে আছে না ওর থেকে একটু এক্সপিরিয়েন্স নেই ইন এই কনসালটেশন ওর দেখছেন ফার্স্ট গিগের ছবিটা হচ্ছে সেই ফ্রি কনসালটেশন এই কথাটা দিয়ে মানুষকে মানে ক্লায়েন্টকে আটক করছে যে তুমি আসো আমি তোমাকে ফ্রি কনসালটেশন দিই এরপর সে একটা ভিডিও ভিডিও দিছে যাই হোক সে একটা ভিডিও বানাইছে এরপরে কি দিছে সেই ইয়ে চ্যাটবটের যে ফ্লোটা ফ্লোটা একটা ইয়ে দিছে ছবি দিছে তারপরে আচ্ছা যাই হোক হ্যাঁ এই তার থেকে এটা এক্সপিরিয়েন্স নিলাম এটা হচ্ছে আই উইল ক্রিয়েট এ ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট অন ম্যানিচ্যাট ডিসক্রিপশন পছন্দ হয়নি আমার দিছে ওয়েলকাম মেসেজ 10টা ইন্টিগ্রেশন আচ্ছা ঠিক আছে এটা এই প্যাকেজের এই কম প্যাকেজের এতটুকু নিলাম বেশিরভাগই এই ট্যাগই এরবারে এর কোনো ট্যাগ নেই দেখলাম এখন আসেন আমরা এখানে সার্চ দিয়ে রেখে চ্যাটবট লিখে চ্যাটবট দেখলাম চ্যাটবট লেখার পরে আমাদের এখন খেয়াল করতে হবে যে কোন ইয়েগুলা প্রথমে এখানে যে ইয়েগুলো আছে সাজেস্টেড যে ট্যাগগুলো আছে সেগুলো আমরা নিব ঠিক আছে এগুলো হচ্ছে সাজেস্টেড ট্যাগ
তাহলে দেখেন এটা যখন সার্চ দিছি সার্চ দিয়ে যেগুলা সার্ভিস আসছে 1188টা সার্ভিস অ্যাভেলেবল এই ইয়ের উপরে। এখন দেখেন এখানে সেলার ডিটেইলস দিয়ে আমি চাইতেছি যে টপ রেটেড সেলার, আচ্ছা টপ রেটেড না, আমি দেখেন নিউ সেলারের 1101টা গিগ আছে, 1001টা গিগ আছে এই মেনি চেক নিয়ে। লেভেল 1 আর লেভেল 2 আমি চাইতেছি লেভেল 1 এর যারা ইংলিশ স্পিকার সেলার ইন লিভস ইন ইউনাইটেড স্টেট, ঠিক আছে, এইটা অ্যাপ্লাই করে এই কজনের চ্যাট নিতে চাইছি, ঠিক আছে, ওই কজন চ্যাট নিতে চাইলে দেখেন এই এটা যখন দিছি আমি লেভেল 1 এর ইংলিশ দি ইউনাইটেড স্টেট দিছি তখন কয়টা কয়টা গিগ বাইছে, তিনটা। আই উইল ক্রিয়েট মেসেঞ্জার চ্যাটবট অর টার্মিনাল, ঠিক আছে, ব্র্যাকেট না নিলে চলবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার কোন দেশি আবার গিগ ওকে কাজ পাইছে এটার উপরে দেখি দেবো। মেসেঞ্জার বটস চ্যাট ফেসবুক অটোমেশন অটোমেশন About seller, I'm going to back it in. That is here. I mean, we should write it on immunity tested. That is it. I mean, level 2 there. There are a related gig published with it. Other game it to the people. It's in the chatbot, WhatsApp, chatbot, website. Yeah, 100. Save question. এখন এইভাবে করে আমরা কি করতেছি, কালেক্ট করতেছি ইনফরমেশন, কালেক্ট করতেছি প্রফেশনাল চ্যাটবট সার্ভিস। দেখেন এখানে সে লিখছে হচ্ছে ক্রিয়েট এ ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট হোয়াটসঅ্যাপ চ্যাটবট এন্ড হোয়াটসঅ্যাপ, আর এখানে আছে হচ্ছে প্রফেশনাল চ্যাটবট সার্ভিস অন ফেসবুক ফাইবার, মানে আগে ছিল এইটা আর এখন হচ্ছে এইটা, আগে প্রথম টাইটেল দিছিল এইটা পরে টাইটেল এইটা বানাইছে, বুঝে আসছে সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা দেখি ওনার হ্যাঁ কিবা দিয়ে একটা
এখন আমি চ্যাটবট লিখছি মেনি চ্যাট লিখে সার্চ দিলে কোন 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 গিগ আসে একটু দেখতে হবে ঠিক আছে চ্যাটবট লিখে যখন সার্চ করছি তখন কি এই গিগটা আসছিল না স্যার স্যার সিরিয়ালে চার নাম্বারটা আসছিল স্যার জি স্যার এরপর লিখবো মেসেঞ্জার চ্যাটবট খেয়াল রেখেন কোন জিনিসটা মানে বারবারে আসতেছে কোন গিগটা বারবারে আসতেছে ঠিক আছে নিচের লাইনে দুইটাই আছে স্যার দুইটাই আছে এইটা এইটা লাস্টেরটাও স্যার চার নাম্বারটা
স্যার চার নাম্বারটাও আছে স্যার এইভাবে করে আপনি প্রত্যেকটা ট্যাগ দিবেন ঠিক আছে প্রত্যেকটা ট্যাগ বসে বসে দেখবেন যে কোন 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 গিগগুলো প্রত্যেকটা ট্যাগ বসাইলেই আপনার আসে ঠিক আছে আমার কথা কি বুঝছেন জি স্যার বুঝছি স্যার কি ট্যাগ বাই করবেন জি স্যার আচ্ছা এখন আসি আমরা নিজেরা কিছু তৈরি করার জন্য সবার প্রথম যে জিনিসটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে টাইটেল টাইটেল সম্পর্কে আমি বলছিলাম যে টাইটেল হচ্ছে তিন প্রকার কয় প্রকার টাইটেল হবে তিন প্রকার টাইটেল হবে একটা হচ্ছে ইউআরএল টাইটেল এসইও টাইটেল নাজমুল নাহার আপনার মাইক্রোফোনটা অফ করেন অনেকক্ষণ থেকে নয়েজ আসতেছে বেশি সেটাতে আসছে মেইন টাইটেল হ্যাঁ প্রথমে আমরা ইউআরএল টাইটেল URL title maybe মনে আসতেছে maybe 70টা বা 80টা word 80টা letter আজকে দেখবো কয়টা letter ঠিক আছে letter এর হইতে হবে that's 2 minutes তো প্রথম আমি ইউআরএল এর জন্য টাইটেল বানাই ইউআরএল টাইটেলের ভিতরে আমরা অনেকগুলো কিওয়ার্ড সেট করব কিওয়ার্ডগুলো এমন ভাবে সেট করব যাতে একটা আরেকটার সাথে কানেক্ট হয়ে যায় যেমন ধরেন লিখি যে ফেসবুক ওকে ফেসবুক চ্যাটবট
Chatbot. Many. Chat. Dialogue. তাহলে এই পর্যন্ত কপি করে আমরা ইউআরএল এর জন্য সেট করলাম এইটা সম্ভবত 50 লেটার এটা এসইও যেটা এটা একটু ই করি Chatbot, Facebook, page, bot. Chat website chatbot আপনারা বুঝতেছেন আমি কি করতেছি এগুলো কি অর্ডগুলো সাজাইতেছি ঠিক আছে এখন মেইন টাইটেলটা যে দেখি আই উইল তো লেখা থাকে মেইন টাইটেলে থাকে কয়টা ঠিক চাই না যাই হোক এটা একটু লেটারগুলো আমরা একটু দেখি এখানে সবগুলো মিলা কয়টা হইছে সাইট হয়েছে না আচ্ছা নিচে এখানে যখন ই করবো তখন দেখবো যে 50টা সম্ভব মেবি মানে 50টাই হওয়ার কথা আই উইল ক্রিয়েট অর ডিজাইন I will design a out this standing
चैट को I will design a outstanding. I will design a outstanding chatbot. फेसबुक सोशल मीडिया बॉट नहीं देख तो सोशल मीडिया बॉट लिखे क्यों सार्च दे कि ना কথাটা কি সুন্দর হইল জি স্যার সুন্দর বেশি সুন্দর হইছে না অল্প সুন্দর হইছে স্যার বেশি সুন্দরই লাগতেছে কথাটা কি মিলছে আমি আপনার ফেসবুক পেজটা এবং ওয়েবসাইটের জন্য একটা অসাধারণ চ্যাটবট ডিজাইন করব আউটস্ট্যান্ডিং চ্যাটবট কথাটা লিখে আমরা একটা সার্চ দিই সুপার চ্যাটবট আউটস্ট্যান্ডিং ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম বিজনেস পেজ আউটস্ট্যান্ডিং এসইও আচ্ছা চাই আউটস্ট্যান্ডিং নিয়ে তেমন বেশি একটা কিছু বলা নাই ইনফরমেটিভ দিই ইন চ্যাটবট high level posted informative ki ase re dekho ekta e ase kon dishio acha outstanding o dewa je informative o dewa je informative kotha to ye to apnara bolen ektu kon ta dibo
আউটস্ট্যান্ডিং দিব না ইনফরমেটিভ দিব স্যার আউটস্ট্যান্ডিং আউট আউটস্ট্যান্ডিং ই থাক স্যার এটাই ভালো ঠিক আছে এই হচ্ছে আমাদের টাইটেল তৈরি হয়ে গেল আচ্ছা এখন আসি আমরা একটু গিগ ডেসক্রিপশনে নিয়ে আচ্ছা এখানে বলছে ডেসক্রিপশন আবার এখানে মেনি চ্যাট চ্যাটবট তারপর হচ্ছে চ্যাট ফুয়েল বুস্টার ওয়েবসাইট চ্যাটবট মেসেঞ্জার চ্যাটবট আচ্ছা এই জিনিসটা থাকুক এই জিনিসটা থাকলে কোনো সমস্যা নাই এটা বিফোর মেসেজ মেসেজ মি বিফোর প্লেসিং অর্ডার এটা সবারই থাকে এটা সমস্যা নাই ওয়েলকাম টু মাই গিগ উই আর এজেন্সি পার্টনার উইথ partners with messenger chat many chat so everything that is possible in many chat I can help you with that few business I have done chatbot for our restaurant customer chatbot real estate bot or opening online shop chatbot credit repair ডেন্টাল চ্যাটবট জিম ফিটনেস আচ্ছা ইয়োগা ই কমার্স বট আচ্ছা ঠিক আছে বিউটি পার্লার মেনি মোর আচ্ছা ঠিক আছে আই ক্যান মেক ইউর চ্যাটবট অ্যামেজিং উইথ অ্যামেজিং বাই ডুইং ওয়েলকাম মেসেজ সেট আপ কিওয়ার্ড যে মেইন মেনু পোর্টফোলিও প্রোডাক্ট ইমেজ ভিডিও লিঙ্ক আচ্ছা গুগল শিট ইন্টিগ্রেশন পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন টেকিং অর্ডার থট বট আচ্ছা এইখানে আমি বাড়াবো তো এখানে বাড়াবার জন্য আমরা করি কি আমাদের যে চ্যাটবোর্ডটা আছে সেই চ্যাটবোর্ডে আলাদা চ্যাটবোর্ডে যাওয়ার জন্য আমার কোন ইয়ের ভিতরে জানি আমি চ্যাটবোর্ডটা ইয়ে করছি এখানে যাই সেটিং এ যাব সেটিং থেকে হচ্ছে আমরা রেটিং টেক্স এন্ট্রি কি রেটিং টেক্স এখন আমি এখানে বলি যে আমি যে ওয়েলকাম মেসেজ সেট আপের আগে আমি কি হচ্ছে রেটিং মেসেজ রেটিং টেক্স ঠিক আছে রেটিং টেক্স দেওয়ার পরে এখানে 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 এগুলো আর কিছু দিব না তারপর হচ্ছে এখানে যাব গ্রোথ টুল এর ভিতরে কোনো কিছু সেট করি না নোটিফিকেশন না নোটিফিকেশন দরকার নাই ঠিক আছে কাস্টম ফিল্ড কোনো কাস্টম ফিল্ড ইউজ করে না আচ্ছা ট্যাগ না ট্যাগ মেসেঞ্জারে যাব মেসেঞ্জার যাওয়ার পরে ওয়েলকাম মেসেজ যাওয়ার পরে ওয়েলকাম মেসেজে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে ওয়েলকাম মেসেজ সেট আপ ঠিক আছে তারপর হচ্ছে কিওয়ার্ড ট্রিগারিং কিওয়ার্ড ট্রিগারিং হচ্ছে কিওয়ার্ড ট্রিগারিং দেখি বের হইছে আমরা একটু দেখি ইয়ার
setup FAQ. Frequently asked of question. তারপর হচ্ছে set up information message. তারপর হচ্ছে কনভেন্স মেসেজ সেট আপ VM convince X approach set self information এটার উপর একটা ইয়ে নিব ৫৫০ এখানে আমি একটা স্ক্রিনশট নিব যে আমি যে কাজ করছি এ প্রুফ হিসাবে ঠিক আছে স্ক্রিনশটটা এখান থেকে শুরু করি এটা হচ্ছে ৫৫০ ৩৭০ হবে না জি স্যার ৫০০ এই হচ্ছে এটা আরো সেট করতে পারবো আমরা পোর্টফোলিও প্রোডাক্ট ইমেজ ভিডিও লিংক ঠিক আছে প্লাস গ্যালারি গ্যালারি ঠিক না
গ্যালারি সেট করতে পারবো text image gallery তারপর হচ্ছে video যেটা আমাদের কাছে pro নাই তাহলে আমরা একটু নিয়েছি pdf file file just file set করতে পারব তাহলে আমরা set করতে পারব এগুলা gallery plus file ফাইল সেট করব গুগল শীট ইন্টিগ্রেশন পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন আচ্ছা পেমেন্ট মেথড আমরা এখানে সেট করতে পারবো সমস্যা নাই sequence rules sequence yes this is a certain set of documents eta ke bolche je trigger ki trigger bolchilo na ji sir এখানে কি ট্রিগার বলছে কিওয়ার্ড ট্রিগার এটা কি বলছে যে কিওয়ার্ড ট্রিগারিং এখানে বলছে যে আমরা কিওয়ার্ড ট্রিগারিং এ যে গ্রোথ তারপর এটি হচ্ছে এটা সমস্যা নেই এটা সমস্যা নেই একটু এখানে আসি শো অনলি সাবস্ক্রাইব ইউজার पॉपुलर बेशी सबाई जिज्ञासा करे Shopify হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট দিয়ে করা এটা আমি আপনারা এই পর লাগবে না যে চিন্তা করা লাগবে না পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন এটা সমস্যা নাই টকিং অর্ডার থার্ড পার্ট আচ্ছা ঠিক আছে টেকিং অর্ডার থার্ড এখানে দিতে পারি যে গুগল শীটে পড়ে এই কেন হচ্ছে ওয়ার্ক ফ্রি কনসালটেশন free consultation I will help you choose platform choose template you template custom offer ঠিক আছে সমস্যা নাই এটা থাকলো why me কেন আমি আচ্ছা now I have years of experience at what I do and I have done chatbot for almost every niche ঠিক আছে কত সুন্দর আছে এখান থেকে আমরা কিছু কিছু চেঞ্জ করব অবশ্য even if I haven't done I haven't done niche I can still help you with my experience please message me before ordering this gig so I can guide you according need acha ekhan theke experience every niche er pore ami
তাকে বলবো যে I give you after service. After I give after I give you after delivery service. Ane? Dekhi ki bole dharen. I give you after I give lifetime service. Lifetime service na bole, kotha take boli. Lifetime free. I give you lifetime free consultation. Wait. 100%. 100% satisfaction. That is. Okay, sir. Hi there. I hope you are doing great. Wondering how a chatbot can help you. Save you time. Save you time with automation. Lead generation. A lower cost. Make sequence of and. আচ্ছা জেনারেট সেল ট্রাফিক এন্ড ওয়েবসাইট আচ্ছা ঠিক আছে এইটার উপর দিয়ে এটা বাদ দিয়ে এখানে আমি দিই এট এ টাইম রিসপন্স মানে সেম টাইম রেসপন্স সেম টাইম রেসপন্স এভরিওয়ান এস টি ওয়ান সি রেসপন্স Here are the domain and niche I have worked. I go for this week. Certificate. এখানে এই পর্যন্ত হচ্ছে এইগুলো আমার দরকার নেই এখন এই কথাটা তো আমি একবার এখানে বলছি না মানে বলছি না কথাটা যে মেসেজ মি বিফোর প্লেসিং দ্য অর্ডার তো এখানে এই কথাটা না দিলে চলবে প্লিজ মেসেজ মি বিফোর অর্ডার একচুয়ালি সো আই ক্যান অর্ডার
message me before placing the order. So I can guide you according to you need. এটা বাদ দিলাম এখানে এটা বাদ দিলাম এটা বাদ দিয়ে এখানে দিই যে আনলিমিটেড আনলিমিটেড যেহেতু আমরা নতুন রিভিশন বানান এই এই রিভিশন না রিভিশন হয়ে গেছে #EVISIOM Growth tool integration basic package payment welcome message 10 integration picture আচ্ছা এইটা এইটা আমরা এর সময় সেট করব সমস্যা নেই এটা মনে মনে তখন লেখার সময় ইনশাল্লাহ মনে থাকবে বা কি করতে চাই সে একটা ধারণা থাকুক এখানে ঠিক আছে আচ্ছা এখন ট্যাগগুলো আমি কোন ট্যাগ দিব দেখেন এই যে ফেসবুক চ্যাটবট এইটা এখানে আছে এটা এখানে আছে এটা এখানে আছে মানে এটা একটা ইম্পর্টেন্ট ঠিক আছে ইম্পর্টেন্ট ট্যাগ তারপর হচ্ছে মেসেঞ্জার চ্যাটবট মেসেঞ্জার চ্যাটবট মেসেঞ্জার চ্যাটবট এটাও একটা ইম্পর্টেন্ট ট্যাগ তো এটা রাখা পাঁচটা চ্যাটবট পাঁচটা ট্যাগ দিতে পারবো তো তারপর হচ্ছে চ্যাটবট কথাটা আছে চ্যাটবট 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 মেনি চ্যাট কথাটা রাখবো যেহেতু আমাদের মেনি চ্যাট আছে তারপর হচ্ছে ডায়লগ ডায়লগ ফ্লো কথাটা রাখবো ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে একটা দুইটা তিনটা চারটা আর একটা হচ্ছে ডায়লগ ফ্লো ঠিক আছে বাকিগুলো আসলে এখানে বসাইবার মতো কোনো সিস্টেম নেই এইগুলো থাকলো এগুলো আমি আমার ইমেজে দিয়ে করবো হ্যালো আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন জি স্যার শুনতেছি এই পর্যন্ত আমাদের মোটামুটি মোটামুটি যে ডিসক্রিপশন বা ওইটা রেডি হয়ে গেছে এখন আমরা ইমেজগুলোকে একটু ইয়ে করি অপটিমাইজ করি অপটিমাইজ করে আমরা ডাইরেক্ট ইয়েতে অ্যাকশনে নেমে যাবো তো ইমেজগুলো অপটিমাইজ করার জন্য আমাকে যা করতে হবে এটা হচ্ছে আমার ফটোশপটা অন করতে হবে ফটোশপ অন করার আগে আমি আমার ইমেজগুলোকে একটু এক জায়গায় নিয়ে আসি এখানে একটা আছে আর বাকি ইমেজ সম্ভবত
ওই দিন আরেকটাকে অপটিমাইজ করছিলাম ওটা কোথায় রাখছি design messenger bot for your facebook page website and other social account it ei eta obosho kharap na thik na acha arekta chobi ache sei chobi ta korte rakhchi ঠিক আছে যখন পাইতেছি না পরে খুঁজব তিনটা যেহেতু রেডি আছে তিনটা দিলেই হবে
বলতে পারতেন না স্যার আপনি কি কিছু বলতেছেন হ্যাঁ এখন আমরা এই তিনটো এসইও করব এই তো সেদিন তো দেখাই দিয়েছি কিভাবে ইমেজ এসইও করা লাগে আজকে শুধু জাস্ট আমি ডাইরেক্ট ইয়ে করে যাব এখানে হচ্ছে আপনার টাইটেলটা থাকবে তো টাইটেলটা আচ্ছা এই টাইটেলটা সুন্দর না ওই টাইটেলটা বেশি সুন্দর মানে এখানে বলছি আই উইল ডিজাইন মেসেঞ্জার বট ফর ইউ ফেসবুক পেজ ওয়েবসাইট এখানে এই মেসেঞ্জার বটের জায়গায় যদি আমি এখানে আউটস্ট্যান্ডিং বট ফর ইউ ফেসবুক পেজ কপি করলাম কপি করে মেসেঞ্জারটা কত না লিখে এত বড় দিবে কিনা কে জানে আচ্ছা দেখি না যদি হয় নাহলে কমাই দিব এইটা ঠিক আছে না জি স্যার ঠিক আছে স্যার এটা নাকি আগেরটা ঠিক আছে না স্যার এটা এটা তো ঠিক আছে স্যার যদি এটা বড় হয়ে যায় স্যার শেষে যে এন্ড আদার্স পার্সোনাল অ্যাকাউন্ট এটা বাদ দিয়ে দিন ঠিক আছে তাহলে এটাকে আমরা ফোকাস করি করে এটাকে আমরা প্রত্যেকটা ছবির ভিতরে টেস্ট করলাম আচ্ছা এখানে অথরে আমার নাম ডিসক্রিপশনে তো যা দেওয়ার দেওয়া আছে তারপরে দিয়ে আমরা ডিসক্রিপশনে এখন কি দিব ডিসক্রিপশনে এই যে এটা দিব এখান থেকে দিয়ে দিব কপি করে ফাইভ স্টার রিভিউ ঠিক আছে ডিসক্রিপশন রাইটার
তারপর আছে কিওয়ার্ড 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 গুলো আছে নিচের এইগুলো ওয়েবসাইট চেক করুন নিচে আছে bot messenger bots messenger chatbot আরো এরকম আপনি আরো ট্যাগ এগুলো সব আমরা ট্যাগ ইউজ করলাম কপি এইটা ঠিক আছে এইটাও ঠিক আছে আচ্ছা এখন এটাকে ওকে দিলাম এই গেল একটা দুই নম্বরটা এটা তো এইটাকে করলাম এখন এটাকে করি স্যার গত মেসেজে যেগুলো কিওয়ার্ড দিছেন ওই কিওয়ার্ড এখানে পেস্ট করে দিলে হবে না নতুন করে দিতে হবে ওইটা দিলেই হবে ওইটাই খুঁজতেছিলাম কিন্তু ওইগুলো কোথায় রাখছি মনে নেই স্যার এই যে পূর্বের ইমেজ যেটা করলেন ওই ইমেজে এ আবার হচ্ছে সেটিংসে যান গেলে ওখান থেকে তো কপি করতে পারবেন মনে হয় পূর্বের ইমেজে মাত্র কিওয়ার্ড সেট করলাম না চলে গেছে আগে গুলা আচ্ছা এটা
সমস্যা নাই, এটা হচ্ছে আপনাদের জন্য একটা এক্সাম্পল অনুসারে আমি ইয়ে করতেছি। স্যার অনেক ক্ষেত্রে এইখানে ডিসক্রিপশন কিওয়ার্ড তো এগুলো প্রায় একই হয়, সেই ক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই, কারণ এগুলো তো ছবি মানে ফটো। না না না, ওটা কোনো প্রবলেম না। এখানে সেই একই এখানেই পাওয়া যাবে এখন সবকিছু। এখন আমি এগুলোর ফাইল থেকে টেবিল দিব, টেবিল দিয়ে ডেস্কটপে দিব। আমার যে টাইটেলটা আছে সেই টাইটেলটার নাম দেবো, টাইটেলটা আছে হচ্ছে ফটোশপের কাজ আমার শেষ, ফটোশপ অফ করে দিই। এইটার চেঞ্জ হবে, এইটার নামটা চেঞ্জ করি। এখানে আমি দ্বিতীয় যে এই এই টাইটেলটা দিয়ে দিই, রিনেম করে, ঠিক আছে।
ঠিক আছে এখন আমি ছবি আমার ছবিগুলো ইয়ে করা হলো এই একটা ঠিক আছে এই একটা আর হচ্ছে এটা এই তিনটা তো এখন ফাইনালি আমরা গিগ পাবলিশে বা গিগকে ক্রিয়েট গিগকে যাব আমার স্টুডেন্টরা আপনারা আছেন সবাই জি স্যার আছি স্যার প্রায়তখন এই গিগ তৈরি করার জন্য পূর্বে কি করতে হবে এই জিনিসটা ইয়ে করব মেয়েরা কোথায় মেয়েরা আছেন নাকি না ঘুমায় গেছেন না চলে গেছেন কোথায় আপনাদের সারা শব্দ শুনি না নাই নাকি একজন 20 জন আছেন স্যার আল্লাহ বাচ্চা আছেন তো দুই একজন কথা শোনা যাইতেছে আচ্ছা ঠিক আছে এখন এখানে প্রথমে আমি দিব হচ্ছে আমার সেই ইউআরএল এর টাইটেলটা ইউআরএল এর টাইটেলটাকে আমি কপি করি ছোট দিলে ভালো ডায়লগ ফ্লো বানানটা কি ভুলেছে না বড় ছোট হাতের অক্ষরের জন্য সমস্যা নেই মেনি চেট বানান ঠিক আছে আর কোনটা কিন্তু সমস্যা দেখাচ্ছে ফেসবুক মেসেঞ্জার বট আলাদা করে দেওয়ার জন্য বলতেছে আচ্ছা ঠিক আছে এখন দেখেন ক্যাটাগরি ক্যাটাগরি কি ডিজিটাল মার্কেটিং সাব ক্যাটাগরি কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপর হচ্ছে এসইও কন্টেন্ট মার্কেটিং গ্রুপস আচ্ছা পডকাস্ট ইমেল মার্কেটিং মার্কেটিং স্ট্র্যাটেজি ওয়েব অ্যানালিটিক্স ইনফ্লুয়েন্সার মার্কেটিং লোকাল এসইও ডোমেইন রিসার্চ আচ্ছা আমরা এটাকে কি নাম দিতে পারি স্যার ক্যাটাগরিটা প্রোগ্রামিং এন্ড টেক সিলেক্ট করতে হবে স্যার তাহলে চ্যাটবট পাবেন এটা ডিজিটাল মার্কেটিং দিলে পাবো না চ্যাটবট না স্যার প্রোগ্রামিং এন্ড টেক এর মধ্যে আছে চ্যাটবট ওয়ার্ডপ্রেস চ্যাটবট ঠিক আছে থ্যাংক ইউ কি মেবি মেটাডাটা গিগের মেটাডাটা দিতে বলতেছে তো গিগের মেটাডাটার ভিতরে আমরা কি দিব আমরা দিব হচ্ছে ওয়েবসাইটে তারপর হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপেও কাজ করবে দিতে পারবো তারপর হচ্ছে ফেসবুক মেসেঞ্জার স্যার এসএমএস এও মনে হয় কাজ করবে হ্যাঁ এসএমএস এ কাজ করবে স্কাইপের নিচে এসএমএস টা দিব না আমরা ঠিক আছে আচ্ছা এটা দিয়ে ইমেইলে কাজ করবে ইমেল দেওয়া যায় আচ্ছা ঠিক আছে আমরা এই তিনটেই দিই আচ্ছা সার্চ ট্যাগ আমরা কোনগুলো জানেন নিচে যে পাঁচটা রেডি করছিলাম এই পাঁচটা একটা করে দিই যদি আবার না নিতে চায় কপি করে এটা অনেক সময় ইয়ে কি জানি এটার নাম অনেক সময় ফাইবারের ওরা ইয়ে করে যে লিখে দিছি কিনা কপি করে দিছি কিনা এটা যাচাই করার জন্য যে আমি আরেকজনের একটা হয়তো কপি করে দিছি এটা যে না লিখে দিলে অনেক সময় হয় কি রোবট ইয়ে করে মনে করে যে আমি কপি করে দিছি তো মাঝে মধ্যে কিছু কিছু জিনিস এটা লিখবেন যেমন ট্যাগ গুলো লেখা কোনো ব্যাপার না না মেসেঞ্জার চ্যাটবট এই কি নাকি
categories required seller verify their skill. Okay. Problem সব গুলা তো একটা হয়ে গেল স্যার। স্যার এটা রিলোড দিতে হবে, তাছাড়া নিবে না আর স্যার। কপি করে এখানে দিলাম, চাইছিলাম লিখে দিতে, ভালো লাগে না ওদেরকে, ওদের বলতেছে যে কপি করে দিতে, কপি করে এন্টার দিলেই নিতেছে। হ্যাঁ তারপর হচ্ছে ম্যানেজার, সেভ এন্ড কন্টিনিউ দিই। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে দেখেন কি বলতেছে। এখন দ্বিতীয় পার্টে চলে আসছে। হ্যাঁ দ্বিতীয় পার্টে চলে আসছে, আর আমি আবার প্রথম পার্টে যাব যে না ভাই আমি তোমার ইয়ে করবো না, আমার এই যে টাইটেল, এই টাইটেল আমার পছন্দ হয় নাই, আমি আমার এই টাইটেল পছন্দ হয় না, আমি এটা মুছে ফেলবো। ঠিক আছে দেখেন এখন কি দিছে, আবার বলছে গিগ টাইটেল। ঠিক আছে এখন আমি গিগ টাইটেল দিব, আমার মেইন গিগ টাইটেল দিব। তাহলে গিগ টাইটেল এই পর্যন্ত এটা নিয়ে কয়টা দেওয়া হইতেছে? দুইটা স্যার। হ্যাঁ এইটা কিন্তু, এই জিনিসটা কিন্তু একটা টপ সিক্রেট ব্যাপার, এটা কিন্তু সবাই জানে না, একমাত্র যারা অনেক ফাইবার নিয়ে ঘাটাঘাটি করছে তারাই জানে। ঠিক আছে তো এখন আমি এই প্রথমে এই বড়টা দিই, যদি নিতে চায় নিল। ওরা বলছে যে ছোট হইলে ভালো, ওরা বলছে কি ছোট হইলে ভালো, কিন্তু আমি দিলাম একটা বড়। বলছে যে শর্ট টাইটেল ইজ অ্যাটাক মোর দ্যান, আচ্ছা আসি একেবারে পারফেক্ট, আদার্স পর্যন্ত আসে পারফেক্ট সোর্স
আচ্ছা দরকার নেই ওয়েবসাইট পর্যন্তই থাকবে ঠিক আছে আদার্স পর্যন্ত পুরোটা নেয় না বুঝতে পারছেন পুরোটা নেয় নেই আই উইল ডিজাইন অ্যান আউটস্ট্যান্ডিং চ্যাটবট ফর ইউর ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট দি কমনা দিয়ে আবার নিয়ে আসি আই উইল বাদ ডিজাইন থেকে কপি করে নিয়ে এসে সোশ্যাল পর্যন্ত থাকে চ্যাটবট এন্ড আদার সোশ্যাল অ্যাকাউন্ট চ্যাটবট এন্ড কথাটা বাদ দিয়ে দিই সোশ্যাল এটা বলছি কমার আগে আর কি বাদ দেওয়া যায় আই উইল ডিজাইন and outstanding chatbot for you facebook page e-commerce এর একটা গ্যাপ বাদ দিই ঠিক আছে আর টক বাকি থেকে others social account design স্যার অ্যাকাউন্টে টি তো বাদ গেল মনে হচ্ছে সেটাই তো একটা অক্ষর দেওয়া যাবে না এখানে 80 টা পুরোপুরি 80 টা হয়ে গেছে বুঝছেন ও তাহলে তো আর এক মুশকিল আদার সেশন এফর্ট ফর ফর স্যার এন্ডটা কেটে দেন স্যার কোথায় এন্ড আছে আই উইল ডিজাইন আউটস্ট্যান্ডিং চ্যাটবট ফর এখানে হবে ইউর ফর ইউ হবে ফর ইউর এখানে হবে ইউর হবে স্যার এখানে আচ্ছা বুঝছি আদার সোশ্যাল অ্যাকাউন্টটা দিতেই পারবো না এটা দেওয়ার দরকার নাই না ওইটা বাদ দিয়ে দেন এটা তাহলে হয়ে যাবে এখানে ওয়েবসাইটের পরে একটা স্পেস দেন ওয়েবসাইটের এখানে পেজ এন্ড ওয়েবসাইট ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখানে বলতেছে কি আপগ্রেড এসইও আমি আবার আপডেট এসইও দিলাম এখন দেখেন আমাকে এখানে আবার সুযোগ দিছে আরেকটা টাইটেল লেখার জন্য এসইও ঠিক আছে এখানে আছে ডিজাইন এন্ড আউটস্ট্যান্ডিং চ্যাটবট ফর ইউ ফেসবুক মানে এখান থেকে নিছে তা আমি করি কি এখান থেকে না নিয়ে আমি আমার এখান থেকে যে সাজানোটা আছে সেটাকে এখানে দিয়ে দিই তাইলে এটার জন্য এসইওর জন্য 50 লেখার মনে রেখেন এটা 80টা এটা প্রথমটা কতটা ছিল আসতেছে না চ্যাটবট ফেসবুক পেজ বট তারপর হচ্ছে মেসেঞ্জার মিনি চ্যাট ওয়েবসাইট কথাটা নাই আসলো এই কথা তাইলে আমরা কয়টা টাইটেল দিছি তিনটা ঠিক আছে সেভ দিলাম আচ্ছা প্রাইসিং এখানে আমরা তিনটা প্রাইস দেব স্যার ওখানে ওয়েবসাইট না দিয়ে ওয়েব দিয়া মনে হয় যায় তো দেখ চলে গেছে এখন আর এটা নিয়ে ইউজ করে লাভ নাই আচ্ছা এইটা বেসিকটা কি আমরা নাম দেই কি বলে স্যার কিন্তু আমাদের টাইটেল কি আমাদের টাইটেল অন্য ওটা ঠিক আছে
এখন যে কেউ যখন এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিবে তাইলে আমারটা কি আগে আসবে, এটা আমার আমার মানে এক্সপেরিয়েন্সে এরকম বলে। ঠিক আছে, যারা আরো ফাইবার নিয়ে কাজ করে তারা বড় বড় যারা আছে তাদের থেকে এই এক্সপেরিয়েন্স করেছি, তো আমার তারা তাদের থেকে শিখছি, এটা একটা টপ সিক্রেট ব্যাপারই। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে এটা বেসিক, বেসিকটাকে আমরা বেসিক নামেই রাখতে পারি অথবা সুন্দর কোনো নাম দিতে পারি, সেটার নাম হচ্ছে কি হতে পারে প্রিমিয়াম নাম অনুসারে রাখতে পারেন। ঠিক আছে, ওয়েলকাম টেক্স, গ্রিটিং টেক্স দিব, ওয়েলকাম ওয়েলকাম বানান বলেছে, ওয়েলকাম টেক্স, তারপরে হচ্ছে টেন কনভার্সেশন দিব, টেন কনভার্সেশন basic information in conversation দেব, basic information যার ভিতরে থাকবে basic information। হ্যাঁ, basic information থাকবে, চাইলে তাকে আমি five image দেব, yes images ক্লাস দিব, কন্টাক্ট ইনফো তার কন্টিএসিডি কন্টাক্ট ইনফো, তাহলে স্পষ্ট বোঝা যাইতেছে যে তাকে আমি $5 দিব, কি দিব এটা, এটা ডেলিভারি টাইম হচ্ছে 2 দিন। ঠিক আছে, আচ্ছা এইটাতে বেসিক, বেসিক না তো স্টার্টআপ, হ্যাঁ স্টার্টআপে যা আছে তাতে দিব। স্যার গ্রিটিং টেক্সট এর পর কমার পরে ওয়েলকাম এর ওখানে একটা স্পেস দেন, স্টার্টআপে তো স্টার্টআপের যা আছে তাতে দিবই, প্লাস হচ্ছে টোয়েন্টি কনভার্সেশন কি কনভার্সেশন দেব, কনভার্সেশন
এখানে দিব আমরা কন্ট্রোলটা। কেউ কি কানতেছেন নাকি? না স্যার। ইমেজ দিবে ইমেজ না, এখানে ইমেজ আছে, ফাইল আছে, হ্যাঁ, তারপরে দিয়ে আছে আপনার কি চাইলে সে গ্যালারি দিতে পারবে, গ্যালারি। আচ্ছা এটা কি আর কি আর কি দেওয়া যেতে পারে, যেহেতু এটা একটু স্ট্যান্ডার্ড। আর কি থাকে ইয়ের ভিতরে? ক্লাস কন্টাক্ট ইনফো। আচ্ছা ঠিক আছে, সিটি কন্টাক্ট ইনফো। এটাতে তো বেসিক, বেসিক না সরি, স্টার্টআপ যেটা STAR startup plus STANDAR standard buying on bar setup standard and setup plus standing standard buying conversation with 50 standard plus 50 buying conversation standard plus 50 buying conversation 50 buying conversation কি বলা যায় একটু সাজায় গুছায় বলেন তো একটু। 50টা কনভারসেশন, বাইং কনভারসেশন বলতে হচ্ছে কিনা পর্যন্ত, যেটা মানে কথাটা হবে যে এরকম যে কিনা পর্যন্ত। একটু এখানে যাই, এখানে পঞ্চাশটি কথোপকথন কিনা পর্যন্ত, পঞ্চাশটি পঞ্চাশটি কনভারসেশন কি দেওয়া যায়, স্টার্ট আপ প্লাস
স্টার্টআপ প্লাস স্ট্যান্ডার্ড প্লাস 50টি কিনা পর্যন্ত কনভারসেশন আচ্ছা এটা কি দেওয়া যায় একটু বলেন তো সুন্দর করে 50 বাইং বাইং কনভারসেশন আনতে 50 কনভারসেশন until buy until 50 conversation until buying পঞ্চাশটি business related 50 conversation with until buy business related 50 conversation until buy with consultation of dawa jete pare sir eta eta dawa jay je 50 consultation consultation conversation consultancy conversation consult SULT consultancy consultancy conversation with buying support buying buying ঠিক আছে না এর চেয়ে সুন্দর কি হবে বেশি সুন্দর হয়ে গেছে কি বলেন আপনারা একটু উৎসাহ টুসাহ দেন ঠিক স্যার ঠিক আছে স্যার এটা দিলে হবে ঠিক আছে স্যার ভালো লাগছে এখানে এখানে দিব হচ্ছে গ্যালারি এখানে ইয়ে দিব না গ্যালারি এতগুলো মনে হয় নেবে না স্যার 100 তো পার হয়ে যাচ্ছে ওয়েবসাইট ইন্টিগ্রেশন ফাইলটা লেটার দিলাম না ফাইল টাইল ওইগুলো তো ওখানে লিখছি এখানে মেনুটা দিলাম ওয়েবসাইট ইন্টিগ্রেশন এখন দিলাম এখন আসবে
স্যার রোবট বানায় তো মেসেঞ্জারের সাথে অ্যাড করে তো ইন্টিগ্রেশন না স্যার স্যার ওয়েবসাইটের পরে প্লাস দেন ওখানে ফাঁকা আছে স্পেস ইন্টিগ্রেশন এর আগে প্লাস চিহ্নটা দেন ওগুলোতে প্লাস দিবেন ওয়েবসাইট ইন্টিগ্রেশন কথাটা একসাথে আচ্ছা আচ্ছা এইটার জন্য আমরা নিব হচ্ছে 3 দিন এটার জন্য নিব হচ্ছে 4 দিন ঠিক আছে আচ্ছা এপিআই ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশন কি আমাদের আছে আমরা কি দিতে পারবো আচ্ছা একটু দেখি স্যার বলেন স্যার হ্যাঁ বলেন স্যার ওই যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন আমরা যখন বট বানাই যখন স্যার মেসেঞ্জারের সাথে অ্যাড করে দিই এটা তো স্যার ইন্টিগ্রেশন না স্যার হ্যাঁ তাহলে স্যার প্রথমটাই যদি ইন্টিগ্রেশন নাই দেই তাহলে স্যার মানে বানাই দিব ক্লায়েন্ট ইন্টিগ্রেট করে নিবে এই তো না প্রথমটাই দিব বাট ওটা বলবো না ওটা ওকে বলার দরকার নেই মানে জিনিসটা তো এরকম এটাতে কনসেপ্ট এটা তো প্রোডি থাকবে এই এই দেখেন এখানে যে ফ্লো ডিজাইন কথাটা এই ডিজাইনটা থাকবে বাট এটা এটা আমরা ওইভাবে প্রকাশ করাইতেছি না ঠিক আছে নাম্বার অফ প্ল্যাটফর্ম আচ্ছা নাম্বার অফ প্ল্যাটফর্ম দিয়ে কি বুঝাইতেছে তাই না আনলিমিটেড কয়টা প্ল্যাটফর্মে না এটাতে একটাই হবে $5 $25 এইটা করার জন্য আমি নিব প্রথমে ঠিক আছে এডিশনাল কনভারসেশন স্টেপ ঠিক আছে বেসিকটাতে যদি সে চায় যে টেন স্টেপ দিলে কি আমার এটা সমান হয়ে যায় দশটা দশটা বিশটা এটার দাম নিচে ২৫টা ঠিক আছে এখানে চাইলে একটু বাড়াই দিব ১৫টা দিব আচ্ছা স্ট্যান্ডার্ডে আমি ২০ডলার অ্যাডিশনাল হবে এখানে দিব হচ্ছে ২০ ৪০টা হবে প্রিমিয়ামে কোনো কিছু দিব না স্ট্যান্ডার্ডের দরকার নেই প্রিমিয়াম যা আছে ফুল হবে এক্সট্রা ফাস্ট ডেলিভারি বেসিকই আমি একদিনে ডেলিভারি দিয়ে দিব তার জন্য আমাকে $10 দিতে হবে দেখছেন গিগের প্রাইস কীভাবে বাড়ে স্ট্যান্ডার্ডে আমি দুই দিনে দিয়ে দিব তার জন্য আমাকে $10 দিতে হবে প্রিমিয়ামে আমি দুই দিনে দিব কিন্তু তার জন্য আমাকে $15 দিতে হবে যথেষ্ট
you must define additional. Then like you were said. স্যার প্রিমিয়াম দিতে হবে এখানে না স্যার ওই যে এক্সট্রাতে এক্সট্রাতে দিছি এইটাতে দেইনি এখানে দেইনি কনভারসেশন স্টেপে দেইনি এখানে তাইলে আমি আমরা যখন আমাকে বলতেছি দেওয়ার জন্য $15 দিব আর $20 দিব এটা তো প্রায় বেজে আসছে ও ফ্রিকোয়েন্সি কোশ্চেনটা কালেক্ট করা হয় নাই এটা ঠিক করি নাই আপনারা বলবেন না ফ্রিকোয়েন্সি আক্স কোশ্চেন কালেক্ট করা নেই স্যার আচ্ছা ঠিক আছে এখন আমরা একটু এইটাকে একটু সাজাই সাজাইলে ঠিক হয়ে যাবে এইটাকে দিব হচ্ছে বোল্ড ঠিক আছে এই কথাগুলো আমার একটু চোখে পড়া দরকার আছে এটা বোল্ড দিব এটাকে আবার ইও দিব কালার করে দিলাম ঠিক আছে এখানে এই কথাটা আমি একটু বোল্ড দিব তারপরে এখানে আমার স্পেস আছে অনেকগুলো স্পেস গুলো ওয়েলকাম টু মাই গিগ এটা প্রথমে দিয়ে ঠিক আছে দিয়ে এটাকে বোল্ড করে দিই করে দেওয়ার পরে স্যার 1200 পার হয়ে গেছে হ্যাঁ ইয়ে করে দেব বাদ দিয়ে দেব দেখ তো ডিলিট করতেছি We are agency partner with ManyChat. So everything that possible ManyChat can help possible in ManyChat I can help you with that আচ্ছা এখানে এই কথাটা আমরা ManyChat এর এজেন্সি না পার্টনার না এটা আমরা না দিলেও চলবে ঠিক আছে few business I have done chatbot for our এটাকে বোল্ড করে দেওয়া যায় আর এইগুলাকে যে আমি এই ধরনের চ্যাটবট বানাইছি চ্যাটবট বানাইছি
স্যার এগুলো কথার মিল থাকলে প্রবলেম আছে কি? কিছু কিছু কথা তো মিল থাকবেই ঠিক না? হ্যাঁ তা তো অবশ্যই, কিছু কিছু কথা তো মিল থাকবে, কিন্তু হুবহু কপি করে এনে দেওয়া যাবে না। না আমরা চেঞ্জ করছি না? জি জি, এরকম চেঞ্জ করে নিজের আইডিয়া থেকে কিছু দিতে হবে। এখানে যেরকম এরকম যে যেগুলো লিখতেছেন এরকম চ্যাটবট বানাইতে হবে বুঝছেন? জি স্যার, এগুলো ট্রাই করতে হবে বানায় বানায়, তাছাড়া খারাপ রেটিং দিয়ে চলে যাবে গিগ শেষ, আর র‍্যাঙ্কিং করানো যাবে না। আপনারা বুঝতেছেন তো আমি কি করতেছি? সবাই কি করছি, যে মেইন মেইন ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা দেখানো দরকার, সেটা আপনাদেরকে দেখাইছি ঠিক আছে? সেটা হচ্ছে কিভাবে গিগের টাইটেলটা, টাইটেলটা তো মেইন সবার চোখে পড়ে ঠিক না? টাইটেলের কে কিভাবে টাইটেলের ইয়েটা তারপরে যেটা কাজ আমি যে লিঙ্কগুলো আমি যে এটা যে লিঙ্কটা দিব পাবলিশ করব সেটাতে মাঝে মধ্যে আপনারা যাবেন, লিঙ্কে ক্লিক করে ভিতরে যাবেন ঠিক আছে? আপনাদের ফেসবুক থেকে বা ইয়ে থেকে না ফাইবার থেকে। আচ্ছা আই ক্যান মেক মেক ইউর বট অ্যামেজিং বাই ডুইং স্যার আমার একটু ইমার্জেন্সি কাজ আছে স্যার, আমি কি লিভ দিব স্যার একটু? নিতে পারেন। ডু ইউ হ্যাভ এনি? আসসালামু আলাইকুম স্যার। তোমার কি কোনো কি বলা যায় তাকে কেন শো মি এনি প্রজেক্ট এনি
Yes, can লিখলাম স্যার আমরা যখন এখানে দিব এখানে তো আমাদের প্রজেক্ট নাই সেই ক্ষেত্রে কি দিব কেন প্রজেক্ট নাই আপনাদের তাহলে আমি এতদিন ধরে কি করাইতেছি আচ্ছা আচ্ছা এই প্রজেক্টটা আমি ভাবছি অন্য আগে যেহেতু প্রজেক্টের কথা ওইটা বুঝতে পারিনি এজন্য তো আপনাদেরকে আমি আগে ডেমোস বানানো শিখেছি নাইতো প্রথম দিনই ফাইবার অ্যাকাউন্ট খুলাইতাম খুলাইতাম না আচ্ছা এক মিনিট এখানে ইয়ে হয়ে গেছে অ্যাড দিব chat box Save your time of it. Your time. Save your of it. It will save you time and automatically answer. এখানে আমি পরে আরো কিছু কোশ্চেন অ্যাড করব এখন যেহেতু টাইম শেষ হয়ে গেছে আমরা একটু তাড়াতাড়ি বাকিটা দেখাই রিকোয়ারমেন্ট কি কি রিকোয়ারমেন্ট লাগবে নাম্বার 1 2 জিমেইল access বানান বললেন তো একটু access আচ্ছা ঠিক আছে যদি বলে যে না দিব না তাহলে বলবো যে আমি তোমাকে এক্সট্রা করে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে দিব তার জন্য তুমি আমাকে কাজ ধরা দিব মেক
লাগে আমাদের এর জন্য ফেসবুকে পেজের অ্যাডমিন হওয়া লাগে জিমেইল লাগে জিমেইল দিয়ে এটা খোলা লাগে আর হচ্ছে তারপর যদি স্যার বাইরের ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে ওয়েবসাইটের লিংক সোশ্যাল মিডিয়া লিংক আবশ্যক না রিকোয়ারমেন্টের ভিতরে এটা পড়ে না দিলে দিতে পারে না দিলে নাই এটা আমরা চাই নিতে পারি ঠিক আছে রিকোয়ারমেন্ট হচ্ছে এগুলো লাগবেই এখন ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইটটা একটু লাগবে ওয়েবসাইট লাগে যেহেতু ওয়্যার তিন নম্বরের ইউটা বড় হাতের হবে একটু বড় হয়ে যেতেছে আপনার আবার সমস্যা নেই তো না স্যার সমস্যা নাই যাদের সমস্যা একটু আপনি ইয়ে করতে পারেন লিভ নিতে পারেন এটা তো ভিডিও হইতেছে রেকর্ড হইতেছে এটা পাবেন সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এখন এখানে আছেন ফটোগুলা তো ফটোগুলোর ভিতরে আমি চুজ করি যে ডেস্কটপে আছে না কোন ফটোটা একটু বেশি আকর্ষণীয় এইটাকে দিই ফার্স্টে নাকি এটাকে ফার্স্টে দিই তারপর এটাকে দিই তারপর এটাকে দিই কি বলেন হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে আচ্ছা ভিডিও তো আমার কাছে আপাতত নাই সব ভিডিও আমরা এখন আপলোড দিতে পারছি না কোনো পিডিএফ ফাইল আপলোড দিতে পারতেছি না আচ্ছা এখানে আমরা করব এখানে কি কি আপলোড দিলে ভালো হয় পিডিএফ ফাইল এখানে একটা কি গিগের ভিডিও হ্যাঁ গিগের ভিডিও দিলেন ঠিক আছে মানে চ্যাট বো ইয়ে হ্যাঁ কিভাবে চ্যাটবটটা কাজ করতেছে মেসেঞ্জার কাজ করতেছে কিনা হ্যাঁ এটা কাজ করতেছে এরকম একটা ভিডিও দিলেন আপনি প্রথমে আপনার পরিচয় দিলেন দেওয়ার পরে দেখলেন যে আমি এই এই কোম্পানি বানাইছি এই যে কাজ করতেছে এখানে পিডিএফ এর ভিতরে বুদ্ধি করে কি করবেন আপনি যে এই যে প্রজেক্টগুলো বানাইছেন এবং ওই প্রজেক্টগুলোতে যে আপনার ইয়েগুলো কাজ করতেছে হ্যাঁ আপনি প্রথমে একটু সাজায় গুছায় লিখলেন গিগ সম্পর্কে এবং আপনার কাজ সম্পর্কে তারপরে সেই লিঙ্কগুলো দিয়ে দিলেন সে পিডিএফটা ডাউনলোড করে তখন আপনার ওইগুলো চেক করতে পারবেন হ্যাঁ আচ্ছা কন্টিনিউ আমি বাংলায় লিখতে চাইতেছি
আচ্ছা আপাতত স্যার তাহলে গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলা লিখে এখানে পেস্ট করে দেন। $5 আকর্ষণীয় মেসেঞ্জার চ্যাটবট। $5 আকর্ষণীয় মেসেঞ্জার চ্যাটবট যারা নিতে আগ্রহী সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে। ঠিক আছে না? জি স্যার ঠিক আছে। পোস্ট হয়ে গেছে নাকি? না স্যার এটা ট্যাব ক্লোজ হয়ে গেছে। আপনার স্ক্রিন শেয়ার তো স্টপ হয়ে গেছে মনে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। জি আসছে। তো আশা করি আপনারা সবাই মানে কিভাবে একটা গিগ বানাইতে হয়, তো গিগ এর যাবতীয় দেখাইছি, এরকম করে আপনারা 60টা গিগ বানাবেন এবং সবগুলো গিগ এর জন্য সবকিছু রেডি করে হ্যাঁ তারপরে দিয়ে আপনারা এক্সামের জন্য চিন্তা করবেন। মানে গিগ এর জন্য সবকিছু রেডি করে পারফেক্ট ভাবে তারপরে স্যার এখানে আরেকটা কথা, এখানে ফটোগুলো আপলোড কয়টা ফটো আপলোড দেওয়া যায় ম্যাক্সিমাম? ছিল পুশ করা আছে চারটা এখন এখানে দেখি আমার আমার বায়ার রিকোয়েস্ট গুলো আমি অফ হয়ে গেছে, কারণ আমি অনেক দিন ধরে ফাইবারে অ্যাক্টিভ ছিলাম না। স্যার বায়ার রিকোয়েস্ট তো নিজে নিজে দিতে হয়। আসছে কিনা
জেনে রাখেন ভালো করে আপনি। এই যে আমি এখন ইয়ে করছি না, কি জানি এটার নাম, সেন্ড রিকোয়েস্ট, না না আমি মাত্র তো গিগ বানাইলাম, এখন থেকে যদি আমি, হ্যাঁ আমি ইয়ে বানাই, মানে যত রিকোয়েস্ট আসবে হ্যাঁ এই রিলেটেড আমি এই রিকোয়েস্ট গুলা সেন্ড করতে থাকি, তাইলে আমার রিলিভেন্ট যেগুলো দরকার এগুলো আসবে। এখানে তো হাবি জাবি যেগুলো আসছে কোনোটাই না চ্যাটবট না সোশ্যাল মিডিয়া না কোনো কিছু, আমি কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করা, হ্যাঁ সোশ্যাল মিডিয়া তারপরে যে চ্যাটবট এইটা সিলেক্ট করা, তো এই রিলেটেড কোনো ইয়ে আসে নাই। এটার কারণ হচ্ছে আমি অনেকদিন ধরে রিকোয়েস্ট বায়ার রিকোয়েস্ট গুলো আমি ইয়ে করতেছি না, যার কারণে ওদের যা মনে চাইতেছে বায়ার রিকোয়েস্ট ওই ধরনের বায়ার রিকোয়েস্ট গুলো আমাকে sasletter.com we will upload the Dropbox and Google Drive video and photos, and I need that you create fine and nice video image story and reels, also planning the post fluent in English. Acha ekhane bolcheche ora video ebong image ye korbe, ha Google Drive e গুগল ড্রাইভে দিয়ে রাখবে, আমাকে পোস্ট করতে হবে, ঠিক আছে, প্ল্যানিং অলসো প্ল্যানিং দ্য পোস্ট, আমাকে প্ল্যান করে এগুলো পোস্ট করতে হবে, ইংলিশে ভালো জানতে হবে, স্প্যানিশ ইজ এক্সট্রা বিগ ক্লাস, মানে যদি কেউ স্প্যানিশ জানে তাকে এটা এক্সট্রা ইয়ে দেওয়া হবে। ওর ইয়েটা হচ্ছে কি যে এইটা প্ল্যানিং সাস লেটার ডট, এই যে লেটার ডট লেটার ডট কম, এটাতে যাই আমরা একটু দেখি এই নামে কি আছে, এটা কি জিনিস আমরা একটু জানি। নামাজ পড়বেন তো স্যার, আজকে নামাজ কাদের হয়ে গেছে, এখন ওরা নামাজ মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেছে আর কি, হ্যাঁ চলে যাবো এখন তো শেষ, আমি মনে করে দিতে চাইলাম একটা আরেকটা ব্রেক দিয়ে স্যার নামাজের সময় মনে আরেকটা ব্রেক দিলে ভালো, হ্যাঁ এখন দিয়ে তাই করবো আমরা, বুঝছেন একটা 10 মিনিটের ব্রেক দিব তারপর আবার নামাজের সময় 10 মিনিটের ব্রেক দিব, হ্যাঁ পরে বলবো করবেন, পরে আপনারা রিকোয়েস্ট করবেন, ধরেন আমি একটা দেখাই, হ্যাঁ সেন্ড অফার, সেন্ড অফারে গেলে এখানে আপনি কোনটার জন্য কোন ইয়েটার জন্য ইয়ে দিবেন, না আপনার কোন গিগের জন্য, কোন গিগের জন্য ওর এইটা সামঞ্জস্যটা ওর সাথে এটার সাথে মিলে, ঠিক আছে এটা আমরা আগে গিগ তৈরি করেন, আপনারা গিগ তৈরি করে এখন আপাতত গিগ তৈরি করি, আপাতত করেন 7টা গিগ তৈরি করে পাবলিশ করেন, 7টা গিগ তৈরি করে পাবলিশ করেন, পরীক্ষাটা দেন, পরীক্ষা দিয়ে 7টা গিগ করে পাবলিশ করে এইটার যে ফাইবারের যে ইয়ে আছে রোবট আছে সেটাকে আপনার এই প্রোফাইলটাকে ইয়ে করতে দেন, বুঝতে দেন যে আপনার যে অ্যাক্টিভ, ঠিক আছে আমার আগের গিগ আমি সব ডিলিট করে এখন আমি সোশ্যাল মিডিয়ার গিগ পাবলিশ করা শুরু করছি, ঠিক আছে আগে আমার আরো যে গিগ আছে ওগুলো সব ডিলিট করে দিছি, আচ্ছা ঠিক আছে। তো যে 14 জন এই পর্যন্ত ছিলেন তাকে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ধৈর্য সহকারে ছিলেন, আশা করি সবাই অ্যাক্টিভ হবেন এবং এইভাবে কাজ করবেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থাকবেন, ইনশাল্লাহ আপনারা দেখবেন অতিরেই কাজ পেয়ে যাবেন,
অনেকেই কিন্তু কাজ পাইতেছে, আমি ওই যে অনলাইনে যে ট্রেনিং গ্রুপ ট্রেনার গ্রুপ ওইখানে কিন্তু অনেক স্টুডেন্টদের অ্যাক্টিভিটিস ওরা সাররা দিতেছে, এন্ড আমার স্টুডেন্টদের তো এখনো কোনো অ্যাক্টিভিটিস আমরা পাই নাই। তো সবাই ফাইবারের উপর অনেক টুক জোর দিছেন আপনারা যে এই জন্য হয়তো বা পাই নাই, কিন্তু অনেকে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতেছে, ফেসবুক পেজ দিয়ে, ঠিক আছে, কেউ 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 দিতে ফাইবারের একটা দিছে, কেউ কেউ ফেসবুক পেজ দিয়ে দিছে। তো আপনারা একটু অ্যাক্টিভ হয়ে এখন একটু ট্রাই করা শুরু করেন। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।